আপনার দেখছেন চ্যানেল আই সাম্প্রতিক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখার আমন্ত্রণ জানাচ্ছি জিল্লুর রহমানের উপস্থাপনায় ও পরিচালনায় পরিবেষ্টিত হচ্ছে নিটল টাটা বিএসবি ক্যামেরন স্কুল অ্যান্ড কলেজ দি এশিয়ান এজ ওএসসিএল এবং ইফাত মাল্টি প্রোডাক্টস লিমিটেডের সৌজন্যে চলুন দেখা যাক তৃতীয় মাত্রা ক্যামেরন স্কুল অ্যান্ড কলেজ বিএসবি ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত একটি শিক্ষা সেবা ও জনকল্যাণমুখী স্বনির্ভর প্রতিষ্ঠান এখানে রয়েছে সুসজ্জিত শ্রেণী আধুনিক ল্যাব ও সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের সকল শিক্ষা উপকরণ ফ্রি দেওয়া হয় আমাদের রয়েছে হোস্টেল ট্রান্সপোর্ট স্কলারশিপ ও এসএসপি সুবিধা এছাড়াও শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হয় না ক্যামেরন স্কুল অ্যান্ড কলেজের স্কুল থেকে কলেজ পর্যন্ত সকল ক্লাসে রয়েছে ন্যাশনাল কারিকুলামে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি ভার্সনে পড়াশোনার সুযোগ আলোকিত মানুষ গড়ার কারিগর ক্যামেরন স্কুল অ্যান্ড কলেজ গুলশান সার্কেল 2 ঢাকা We love the courage Spirit of our heritage We love Bangladesh We love Asian age Liberty won't break in the cage Facts and truth fill up the page We love Bangladesh we Our heritage is our inspiration The Asian Age Your access to information সব সকাল একরকম হয় না কোনো কোনো সকাল আসে মুঠোভর্তি শৈশব হাতে আর কোনো সকালে এক ঝাঁপ বৃষ্টি সব বিকেলও একরকম হয় না কোনো বিকেল ধরে রাখে ফেলে আসা সোনালি ক্যাম্পাস আর কোনো বিকেল থাকে ঘাসের বুকে পা ডুবিয়ে আর তাই জীবনের এই মুহূর্তগুলোতে ইফাত থাকুক আপনার সাথে সবসময় ইফাত আটা ময়দা সুজি শুরু হোক বিশুদ্ধতায় দেশের অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নে রপ্তানি বাণিজ্যে সুদীর্ঘ ২৮ বছর গ্রাহকের আস্থার প্রতীক নিটল মোটরস কর্তৃক বাজারজাতকৃত পণ্য পরিবহনে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য নাম টাটা নিটল মোটরস গড়ে তুলেছে দেশব্যাপী ৬৭টি সার্ভিস সেন্টার ৫০০টিরও অধিক পার্টস আউটলেট নির্ভরতা ও আস্থায় টাটা নিটল মোটরস লিমিটেড সে যে আমার জন্মভূমি ধনধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথা খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্ম বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আমার ডানে রয়েছেন লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সিনহা এম সাইদ
স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। যে প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু করতে চাই, আমি দেশের বন্যা পরিস্থিতি এবং পরিস্থিতিটা ক্রমশই একটু অবনতির দিকে এবং আশঙ্কা করা হচ্ছে, আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন যে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠতে পারে। সো আমরা প্রতিদিনই খবরাখবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেটি পাচ্ছি যে মানুষ ত্রাণ পাচ্ছে না, মানুষের দুর্ভোগ বাড়ছে, মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করছে এবং এক ধরনের খুবই দুর্বিষহ একটা জীবনযাপন করতে হচ্ছে অনেকে, বাড়ি ছাড়া ঘর ছাড়া। এরকম একটা পরিস্থিতিতে আসলে যে কাজগুলো রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে করা উচিত, সেটি কি করা হচ্ছে কি না, এটি আপনার কাছে জানবার। আপনি আপনি বন্যাপীড়িত অঞ্চলের মানুষ ব্যবসা শামীম, এবং বন্যা তো হয় বাংলাদেশে, হয় এবং এবার বলা হচ্ছে যে 1988 সালের বন্যার মতো বন্যা বা তার চেয়ে তো খারাপ পরিস্থিতি হতে পারে। তো আমরা কেন বন্যা যদি প্রতি বছর নাও হয়, 5 বছর 10 বছর পরে যখন বন্যা হয়, তার জন্য একটা এমন একটা ব্যবস্থা কেন নিই না যে বন্যায় আসলে এই যে ভয়াবহ চেহারাটা হয়, এই চেহারা থেকে আমরা মুক্তি পেতে পারি, স্থায়ী একটা ব্যবস্থা কেন হয় না? কারণ আমরা জানি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রচুর টাকা খরচ হয় বাংলাদেশে, পানি মন্ত্রণালয় তার প্রচুর টাকা পয়সা অর্থ সারা বছরই প্রচুর তারা ব্যয় করছেন, কিন্তু পরিস্থিতি মানুষের শেষ পর্যন্ত যেরকম একটা প্রাকৃতিক দুর্যোগ হলে মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। না, এটা হচ্ছে অবশ্যই এটা রাজনৈতিক দূরদর্শিতার অভাব। কারণ হচ্ছে বন্যা হয় এবং মোস্ট অফ দ্য টাইম বন্যাগুলো সিলেক্টিভ কিছু জেলার, সিলেক্টিভ কিছু উপজেলার, সিলেক্টিভ কিছু ইউনিয়নে হয়ে থাকে। এবারে বন্যাটা অনেক ম্যাসিভ অবশ্য। তো সেটা কেন আমরা ঠেকাতে পারি না, অনেকগুলো কারণ। নদীগুলো আমরা ড্রেজিং করা হয় না, এটা মনে হয় প্রকল্পটা ডেড প্রকল্প হয়ে গেছে। বাঁধ আসলে দেখুন আজকে সারা বাংলাদেশে বন্যা হচ্ছে, হ্যাঁ বাঁধ ভেঙে যাচ্ছে এবং বাঁধ কেন করা হচ্ছে না, আরও অনেক বাঁধ তো করা উচিত। মানে নদীর প্যাসেজটা থাকবে, সমুদ্র পর্যন্ত পানিগুলো চলে যাবে এবং দুই পাশের বিভিন্ন জায়গাগুলো প্রোটেক্টেড থাকবে। এখনও যে কটা জায়গায় পানি যায়নি, এগুলো কিন্তু দুটো বাঁধের মধ্যবর্তী অঞ্চল, অর্থাৎ ইউনিয়নের এই পাশে একটা বাঁধ আছে আর ওই পাশে একটা বাঁধ আছে, এর মাঝখানের অংশটা উঁচু, বাকি অংশগুলো নিচু হয়ে গেছে। গত 20-30 বছরে আসলে কতটুকুই বা নতুন বাঁধ হয়েছে না, আমার কিন্তু মানে রাজনৈতিক পদচারণায় খুব একটা নতুন বাঁধ চোখে পড়েনি। কারণ ঢাকা শহরে এখন পানি উঠছে না বন্যার পানি, এটা এরশাদ স্যারের আমলে করা DND বাঁধ, সেই বাঁধটা দিয়ে ঢাকা শহর, ঢাকা, ডেমরা, নারায়ণগঞ্জ প্রোটেক্টেড, সেটা একটা প্রবলেম। তার থেকে বড় হচ্ছে মনস্তাত্ত্বিক একটা প্রবলেম, রাজনীতিতে যখন ভোটের গুরুত্ব কমে যায় তখন স্বাভাবিকভাবেই ভোটারের গুরুত্ব কমে যায়, তখন এই যে ক্রাইসিসের কারণে মানুষ কষ্ট ভোগ করবে এইটা রাজনীতিবিদদের কাছে অনেক কারণেই কিন্তু একটু লেস ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে যায়। বঙ্গবন্ধু তো সারা জীবন মানুষ নিয়েই রাজনীতি করলেন, জিয়াউর রহমান ভালো বাংলা বলতে পারতেন না, তো মশিউর রহমান যাদব সাহেব তাকে বললেন যে আপনি হাঁটতে পারেন, আপনি হাঁটবেন, এবং জিয়াউর রহমান শুধু বাংলাদেশে হাঁটতেন এবং অনেক মানুষ এখনও তাকে দৃশ্যমান দেখেছে, এটা তাদের স্মৃতিতে আছে। এরশাদ স্যার বন্যার সময় 88 বন্যার সেই বিখ্যাত, সেই সময় বাংলাদেশ অনেক পিছিয়ে, উনি বুক পর্যন্ত পানি গিয়ে গিয়ে মানুষকে ত্রাণ দিয়েছেন, হেলিকপ্টার নামার জায়গা ছিল না, তারপরে কিন্তু প্রতিবাড়িতে হলেও ত্রাণ পৌঁছেছে। এখনও আমরা যখন গ্রামে যাই, এরশাদ আমলের সেই ত্রাণ কর্মসূচির কথা মানুষ এখনও বলে, বিশেষ করে আমাদের এলাকাগুলো যেহেতু বেশি অ্যাফেক্টেড ছিল, সেই অ্যাক্টিভিটিসকে আমরা এখন দেখতে পাচ্ছি এমপিদের মধ্যে। দু একজন এমপি করছেন, আমরা বলবো না একেবারেই করছে না, বাট অ্যাজ এ হোল আমরা কিন্তু সেরকম কোনো জনবন্ধব কার্যক্রম রাজনৈতিকভাবে দেখতে পাচ্ছি না। আপনি সব বাদ দেন, এক আওয়ামী লীগ তাদের যে ব্যাপক সংগঠন আছে, তাদের যে ব্যাপক কর্মী আছে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, প্রচুর ত্রাণ সরকারি আছে, অর্থের তো খুব একটা আমি ক্রাইসিস আপাতত নাই। একসময় তো 88 বন্যা ট্যাকলিংয়ের দুটো প্রবলেম ছিল, এক হচ্ছে তখন এত রাস্তাঘাট ছিল না, বাঁধ ছিল না, দুই হচ্ছে স্বাভাবিকভাবেই তখন এত অর্থনৈতিক শক্ত ভিত্তিও ছিল না। তো এখন এটা ট্যাকেল করা তুলনামূলকভাবে অনেক সহজ, কিন্তু সরকার ট্যাকেল করছে না। এবং আমি শুধু এবার বন্যা আমি বলবো না, গুরুত্বটা আগের বন্যা তো আমরা দেখেছি, গত বছরও দেখেছি, তার আগের বছরও দেখেছি, যে বিভিন্ন সময় আমরা দেখেছি খুব একটা জনবান্ধব কার্যক্রম রাজনৈতিক নেতৃবৃন্দ করছে না। এটা দেশের রাজনীতির জন্য একটা খুব খারাপ ইঙ্গিত, কারণ আমাদের রাষ্ট্র তো মূলত গুলশান বনানী ধনী লোকের জন্য না, রাষ্ট্র মূলত হচ্ছে এই সোশ্যালি এক্সক্লুডেড ক্লাসদের জন্য, যাদের বাড়ির ভিতরে খাটের উপরে পানি চলে গেছে, যারা গরু রাখার জায়গা পাচ্ছে না, শুকনো খাবার পাচ্ছে না, রান্না করার খড়ি পাচ্ছে না, এদের জন্যই তো রাষ্ট্র। এখন এই বন্যা হবে, বন্যার পরে পানি চলে যাবে, তাদের ঘর ভেঙে নিয়ে যাবে, এই ঘরটা করতে তাদের আরও 3-4 মাস লাগবে, রাষ্ট্র তো এদের জন্য, কিন্তু রাষ্ট্র এদের জন্য আছে বলে মনে হচ্ছে না। ঈশ্বরের যেমন একটা কবিতা আছে যে ঈশ্বর শুধু বড়লোকদের পাড়ায়, সেরকম এখন কি রাষ্ট্র সরকার তাহলে শুধু বড়লোকের পাড়ায়? কিন্তু গ্রামে বা একদম গরিব মানুষ যারা, যেমন আমার সুন্দরগঞ্জের এলাকায় আমি জানি 3টা ইউনিয়ন থেকে 4টা ইউনিয়ন প্রতি বছর একই জায়গায় একইভাবে বন্যা হয়, এবং এখানে একটা বাদ দেয়া বা একটা স্থায়ী কোনো প্রকল্প নেওয়া কত 20-30 বছরে কেউ নেয় নেই। তো এটা খুব দুঃখজনক যে আমরা অনেক বেশি অর্থনৈতিক উন্নয়নের কথা বলছি, কিন্তু এই জিনিসগুলো যখন হয় তখন অর্থনৈতিক উন্নয়নটা ইজ এ ফার্স্ট,
এটা একটা ফ্রড, কনস্টিটিউশনাল ফ্রড হয়ে যায়, কারণ সাধারণ মানুষরা খেতে পারছে না আর আমার এখানে হিউজ রিজার্ভ বা হিউজ সূচক আছে, এটা খুব কন্ট্রাডিক্টরি একটা অ্যাপ্রোচ হয়ে যায়। ডক্টর সিনহা সাইদ, দেখুন যখন বন্যার কথা এসেছে ঘোড়ায় যেতে হবে, বন্যাটা হচ্ছে কেন এটার জন্য আমরা দায়ী, আমার প্রতিবেশী ভাইও তো দায়ী, উনি যে পানিটা ছেড়ে দিচ্ছেন উনি কোথায় ছেড়ে দিচ্ছেন? তো যখন পানিটা ছেড়ে দেওয়া হচ্ছে পানি ভেসে যাচ্ছে, একটা হচ্ছে পানিটা আসতেছে, দ্বিতীয়টা হচ্ছে আমাদের প্রোটেকশনটা কী ছিল। এখন বন্যা এমন একটা পর্যায়ে যাচ্ছে যে প্রোটেকশন তো করাই হয়েছে, 1988 সারা যেতে পারে, তো 88 বন্যায় কী হয়েছে আমরা জানি। এখন আজকে দেখলাম পেপারে ঢাকার আশেপাশে, বিশেষ করে পূর্বাঞ্চলে যদি একটা আসতেছে, ঢাকার চতুর্দিকে সমস্ত যত ভরাট জায়গাগুলি ভরাট হয়ে গেছে, বেশি ডেভেলপাররা কিন্তু ভরে ফেলেছে বিভিন্ন, এরা কারা, এরা কোন দলের, কোনো একটি জায়গায় যদি ভরাট করতে যান তো ক্ষমতাসীনকে লাগবেই, ক্ষমতাসীন ছাড়া এই অপকর্মটা হয় না, কিন্তু সব আমলে সব ক্ষমতাসীন অপকর্ম করছে, সেটা এখন হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ড্যাবের যে পরিকল্পনা ছিল ঢাকাতে সেটাও বাস্তবায়ন হয়নি, এখন ঢাকা সিটি যদি ভেসে যায় তলিয়ে যায় আমরা চিৎকার করে হইচি করতে পারি, কী হবে? চিরং তলে গেছে তো কী হয়েছে? এখন বিরাট প্রজেক্ট দিয়েছে, এমনিতে একটু ভারী বৃষ্টি বৃষ্টি হলেই হয়ে যায়, কারণ ড্রেনেজ সুয়ারের সিস্টেমটা যাবে কোথায়? এটা তো একটা এন্ড পয়েন্ট আছে আপনার। আমরা বারবার দেখতেছি যেমন আপনার এখানে আসার সময় দেখলাম যে আপনার এখানে সামনে রাস্তা খোরাখুরি শুরু হয়ে গেছে, এখন বৃষ্টি হবে রাস্তা করতেছে, এই যে ধরেন একটা সমন্বয়হীনতা যেটা আছে, যেটা মিউনিসিপ্যাল কর্পোরেশনও বলতেছে সমন্বয়তা আছে, এগুলি দেখেন চিটং ঢাকা এই দুটো জায়গাতে বেশি এফেক্টেড হয়েছে। এবার আমরা এখন দেখবো পুরো বাংলাদেশ এখন আস্তে আস্তে তলায় যাবে, তলায় যদি যাই এই তলানটা জানতে সবাই যাবে, এটা নতুন কিছু না, কিন্তু ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের যে প্রজেক্টগুলো আছে সেখানে তারা এতদিন কী করছে? এখন যখনই সংকট সৃষ্টি হয় নতুনভাবে বাজেট অ্যালোকেশন হয়, এগুলি সব নাটক। আপনি যদি সত্যিকার অর্থে যদি মনে করেন দেশে উন্নয়ন হবে তাহলে কম্প্রিহেন্সিভ কোঅর্ডিনেটেড প্ল্যান দরকার, এখানে একটা সেক্টর না সব সেক্টর মিলে করতে হবে, তখনই বোঝা যাবে উন্নয়নটা হচ্ছে কি হচ্ছে না। আজকে নদী নালা নিয়ে কথা বলা হচ্ছে, নদী নালা নিয়ে তো বিধ্বস্ত, ঢাকার 54টা নদী, 54টা খাল ঘাটার মধ্যে 29টা ভরাট, মাত্র আছে 21টা, 29টা কে ভরাট করলো? এখন প্রধানমন্ত্রী চিন্তা করবেন বুড়িগঙ্গা ঠিক করবেন, তো বুড়িগঙ্গাতে একটা বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে ঠিক করতেছেন, কিন্তু যেগুলো আমাদের ঢাকায় ডেপ প্ল্যান বলতেছে যারা, দেখেন বুদ্ধিজীবীরা বলেন, প্ল্যানাররা বলেন, চিন্তাবিদরা বলেন, আপনি সায়েন্টিস্ট বলেন, টেকনোলজি সবাই কিন্তু বলতেছে, এই টকশোতে তো কম কথা হচ্ছে না। এই যে টকশোকে, আপনার টকশোকে বলা হয় বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট, কেন বলা হয়? এখানে আলোচনা হয়, কিন্তু আলোচনার ভিতর দিয়ে মানুষ জানতে বুঝতে পারতেছে, কিন্তু যাদের কাছে শোনার দরকার তারা শুনতেছে না, এই যে শুনতেছে না এটা কী করবেন? তাহলে শুনছেন না কেন? যেটি ব্যারিস্টার শামীম বলছেন যে ওই যে যখন ভোটের দরকার হয় না তখন আর ভোটারের গুরুত্ব থাকে না, এবং ভোটারের গুরুত্ব না থাকলে শোনারও দরকার পড়ে না। এখন শুনছেন না কে শুনছেন না, আমি তো তার সাথে একটা জায়গায় আবার একটু অ্যাড করতে চাই, উনি কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট রাজনীতিবিদের কথা বলেছেন, আমি বলতেছি আমলাদের কথা বলতেছি, দায়িত্বে তো ওয়াটার ডেভেলপমেন্ট তার মেম্বার অফ পার্লামেন্ট নেই, ওখানে প্ল্যানিং ছিল, কর্মসূচি ছিল, টাকা যাচ্ছে না, কিন্তু আমলারা তো রাজনৈতিক নীতি নির্ধারকরা, যখন এইখানে প্রশ্ন দাঁড়াবেন, এবং এখন তো আগের মতো তো আর, আগে যেমন একটা মিনিস্ট্রির প্রধান ছিলেন, চিফ এক্সিকিউটিভ ছিলেন সেক্রেটারি, এখন তো তা না, এখন মিনিস্টারই, তাই সব কিছু মিনিস্টারই করতেছে। তো এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে টাকা যাচ্ছে, প্ল্যান যাচ্ছে, সবই যাচ্ছে, টেন্ডারটা কি পাচ্ছে? আমি যে রাস্তাটা করব, আমি যে বাদরা করব, টেন্ডার তো এমন এমন জায়গায় চলে গেছে যেখানে শোনা যাচ্ছে যে কাজ না করে বিল পেয়ে যাচ্ছে। আমি কালকেও দেখলাম 300 কোটি টাকা কোনো নদীর উপরে করে গেছিলো, এই যে শত শত চলে যাচ্ছে, এগুলি কি রাষ্ট্র টাকা না? রাষ্ট্র টাকা না এগুলো? তো এইভাবে যদি অপচয়ের খাতটা বাড়িয়ে দেওয়া হয়, নিয়ন্ত্রণ না রাখা হয়, এখন আমরা আলোচনা করব নিয়ন্ত্রণ হবে কেন? ওয়াচডগ ছিল সেখানে, সেই বাঁধ ভেঙে যাচ্ছে, এটা নতুন কিছু নাকি? তো বাঁধ তো ভেঙে যেতেই পারে, আপনি যদি যে বাঁধ যে ব্যবহার হচ্ছে সেভাবে হয়নি, তো বাঁধ ভাঙবে নাকি? বাঁধ কি স্ট্রং থাকবে? এটা কি হিমালয় পর্বত নাকি? দেখেন সাগরের পানি, আপনি স্ট্রং বাঁধও করতে পারেন, আপনি স্ট্রং বাঁধও করেন, যখন আপনার পানি আটকানো আটকানোর ব্যবস্থা করলেন, যখন খুলে দেওয়ার, যখন খুলে দিবেন আপনি গেট করতে পারেন, আপনাকে টাকা দেওয়া হয়েছে স্ট্রং বাঁধ করার জন্য, বাজেট সেটাই ছিল, কিন্তু বাঁধ তো উইক হয়ে গেল, তাহলে বিল পেলো কেমনে? এই বিলটা কেমনে পেলো? এখন বল অফিসার, অফিসার তো এমনি দেয়নি, চাপ সৃষ্টি করা হয়েছে এখানে। রাজনৈতিক কর্মকাণ্ড যতদিন অন্যায় অবৈধভাবে পয়সা উৎসের সৃষ্টি করবে তখন ততদিন পর্যন্ত অফিসারও কিছু করতে পারবে না, কারণ নিয়ন্ত্রণ ক্ষমতা তাদের হাতে। আর এখন বাংলাদেশের অবস্থা রয়েছে কি জানেন, ওই যে উনি বললেন যে কথাটা, মানুষ ভোটের প্রতি আগ্রহ, আর জনপ্রতিনিধিকে আমরা চিনি না, আমাদের সাথে দেখা হয় না, তিনিও ফিল করেন না নাগরিক কিছু আছে, এই যে ইলেকটেড বডির সাথে পিপুলের যে সম্পর্ক এটা হয়ে গেছে অনেকটা বলতে পারেন একেবারে অ্যাপলিটিক্যাল, হওয়া উচিত ছিল পলিটিক্যাল। এই অবস্থার ভিতর দিয়ে নাগরিকের সাথে নির্বাচিত প্রতিনিধিদের গ্যাপটা,
এই গ্যাপটা হয়ে গেছে তো এটা কেমনে পুরাবেন আপনি? কারণ সে তো ফিল করতেছে না, নির্বাচিত হওয়ার পরেই সে চিন্তা করে তুমি তো আমাকে নির্বাচিত করো নি, হু আর ইউ টু টক টু মি, এবং তাদের ব্যবহারটা সেরকম হয়ে আসতেছে। এখানে আবার যখন সমালোচনা হবে তড়িঘড়িগুলো যাবে। আপনি দেখেন আজকে বাংলাদেশ সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনা হতে পারে, তো একটা স্থায়ী আলোচনা হতে পারে, দুদিন লাগে আলোচনা করেন, তিন দিন লাগে আলোচনা করেন, শুধু বন্যার উপর আলোচনা করেন প্রয়োজনে। ওনারা বলবেন এখন তো সেশন নেই সংসদ, তো ডাকেন জরুরি ভিত্তিতে রাষ্ট্রপতিকে বলেন সে ডেকে দিবে, এটা কোনো ব্যাপার না, তো রাষ্ট্র প্রয়োজন আছে, পার্লামেন্টের প্রয়োজন আছে, হয়তো রাষ্ট্রের আরো অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ আছে। এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ যদি এটা হচ্ছে বেশি হয় সেটা অন্য কথা, প্রশ্ন হচ্ছে কি জানেন এই যে মানুষ নিয়ে বলছেন, আমি প্রসঙ্গটা আবার অন্যদিকে আরেকটা প্রসঙ্গ নিয়ে যাই। প্রতি বছরই আমরা দেখি যে এই হজের সময় হজে যাওয়া নিয়ে কিছু অনিয়ম সমস্যা হয়, হাবকে অভিযোগ তৈরি, কখনো ধর্ম মন্ত্রণালয়ে, কখন সিভিল এভিয়েশন, কিন্তু এবার পরিস্থিতিটা একেবারেই ভয় ভয় একটা চিত্র। আমি গতকাল পর্যন্ত চিত্র যেটি যে 1,05,000 হজযাত্রী, তার মধ্যে 60,000 গেছে, 65,000 এখন পর্যন্ত নিশ্চয়তা নেই, এই পর্যন্ত প্রায় 25-30টি ফ্লাইট বাতিল করতে হয়েছে যাত্রীর অভাবে, এবং অনেকেই অনিশ্চয়তা, অনেকে এয়ারপোর্টে গিয়ে ফেরত আসছেন, অনেকে হাজি ক্যাম্পে বসে আছেন, তো কোনো খবর নেই, কিছুই জানেন না, হয়তো হাজব্যান্ড ওয়াইফ যাওয়ার কথা হাজব্যান্ড যেতে পারছেন, ওয়াইফ পাচ্ছেন না, বা ওয়াইফ যাচ্ছেন যেতে পারছেন, হাজব্যান্ড যেতে পারছেন না, এটিকে আপনি কি বলবেন? দেখেন আমি একটু এখানে আমরা প্রতিদিন যাব না, আমি ধর্মমন্ত্রীর কথা শুনছি, হাবের নেতাদের কথা শুনছি, বিমানমন্ত্রীর প্রতিদিন কথা শুনছি, কিন্তু পরিস্থিতি বদলাচ্ছেন, এবং যেটি শুনছি তারা আবার বলছেন যে আগামী দু একদিনের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, এটি বোধহয় আমি গত 15 দিন ধরে শুনছি, আগামী দু একদিনের মধ্যে, তো দু একদিনের মধ্যে তো কোনো পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এখানে আমি একটা জিনিস বলি, দেখেন এই বিষয়টি নিয়ে কিছুদিন কোনো একটা চ্যানেলে আমি ছিলাম, আমার সাথে হ্যাবের সভাপতি ছিলেন, আলোচনা করতেছিলেন একজন ইমাম খতিব সাহেবও ছিলেন, উনি হজ নিয়ে কথা বলতেছিলেন। জিনিসটা তিনটা দিকে আসতেছে, কিন্তু দেখেন মূল কথা হচ্ছে যতজন হাজি যাবে তাদের জন্য তাদের ভিসা, টাকা পয়সা জমা এবং প্রয়োজনে ভিসার জন্য সাবমিট করা, এবং মক্কাতে মোয়াল্লেম যে প্রথাটা সেটা ঠিক করা, এবং সৌদি আরবের মেসেজগুলো আসা, বিভিন্ন দিক থেকে হ্যাবের বক্তব্য বলল যে আমাদের কাছে এখনও একটা বিপুল সংখ্যক লোক পুরো টাকা দেয়নি, পার্সেল দিয়ে রাখছে, দেবো না, আমরা টিকিট বুকিং দিয়েও করতে পারিনি, এখন বিমান কিন্তু খালি এখন কি হচ্ছে ক্যাপাসিটি সংকট না, কিন্তু প্যাসেঞ্জার সংকট হয়ে গেছে, কিন্তু অদ্ভুত খালি ফ্লাইট বাতিল হচ্ছে কিন্তু, আবার এখন এটাকে কাভার করার জন্য এমন একটা পরিস্থিতি হচ্ছে, ওই দিন দেখলাম যে কাতার কুয়েতের ফ্লাইট বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ফ্লাইট লন্ডনে শর্ট করা হচ্ছে, বড় জাহাজগুলো দেওয়া হচ্ছে এদিকে, ছোটগুলো ওদিকে, এগুলি জোড়া দাঁড়াব না, আলটিমেটলি জোড়া তালি। প্রথম জিনিসটা হলো বাংলাদেশ বিমান প্রত্যেকবারই যে কাজটা করে তারা নিজেরই সব কিছু করবে, এই সব কিছু করতে যেয়ে শেষ পর্যন্ত দেখা যায় যে তারা লেজে গোবরে সব এক হয়ে যায়। প্রথমত সংকট হওয়ার কথা না, যদি আগের থেকে সে নেতৃত্ব ঠিক থাকে, আমি কি করতে পারি এবছর, প্রয়োজন আমি প্রাইভেট সেক্টর দিতে পারি কিছু, কিন্তু আমার একচেটে করতে হবে। দুই, সৌদি আরবের কাছ থেকে পারমিশনের ব্যাপার আছে, কিন্তু এখানে তারা তো কিন্তু ল্যান্ডিং করবে, জায়গা থাকতে হবে, তো সেই পারমিশন দিয়েছে কিছু। মূল সমস্যাটা হচ্ছে এখানে কি, হজ সংক্রান্ত ব্যাপারে আমাদের এখানে পূর্ব কর্মসূচি নেই কোনো, হজে যাবেন মোয়াল্লেম ঠিক করবেন, সৌদি আরবের কর্মসূচি কী হবে, এর মধ্যে একটা সৌদি আরবে আবার হঠাৎ করে 50,000 টাকা বাড়াই দিল, এই যে বাড়াই দিলেন টাকাটা কে দিবে, তার মধ্যে আরেকটা কথা আসে না, আমাদের এখানে সংকট আরেকটা আছে, কিন্তু এখানে পাকিস্তান ভারত হজে সাবসিডি দেয়, ভারত কিন্তু মুসলিম রাষ্ট্র না, খেয়াল করবেন, ভারত সাবসিডি দেয়, পাকিস্তান সাবসিডি দেয়, আর বাংলাদেশে কী হচ্ছে, 1,36,000 অর্থাৎ দুইবার যাবেন আবেন, এই টাকাটা একবার না হচ্ছে, কিন্তু পৃথিবীর কোনো দেশে তো অবিচার আছে নাকি, যেখানে আপনি ইসলামিক কি রাষ্ট্রধর্ম ইসলাম, আমাদের এখানে আমার দুটি স্পেসিফিক প্রস্তাব আছে, কিন্তু এখানে একটা প্রস্তাব হচ্ছে হজ সংক্রান্ত ব্যাপারে আগের থেকে একটা কমিটি করেন, যে কমিটিতে মেম্বার অফ পার্লামেন্ট, রাষ্ট্রীয় নাগরিক সমাজ সব থাকবে, এবং দেখতে হবে আমাদের হজের সমস্যা কী, ক্যাপাসিটি কী, সৌদি আরবের সমস্যাটা কী আছে, আগের থেকে জানতে হবে, সৌদি আরবে আমাদের যে অ্যাম্বাসেডার এগুলো না জানে কি আছে, সৌদি আরবে অ্যাম্বাসি আছে, সৌদি আরবে তো সব জানে, কাজ করবেন না কি করবেন, এবার আসেন, এবং খুব ছোটখাটো এমবেসি না, বড়ই এমবেসি, বড় এমবেসি না, এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনার একটা মন্ত্রণালয়, ধর্ম বিষয়ে একটা মন্ত্রণালয় আছে, তার কাজটা কি আসলে, তারা ওদের কাজ তো, তার কাজের শেষ আছে নাকি, মসজিদ মাদ্রাসা সবই তো তার এত কাজ, তার মধ্যে একটা বড় কাজ হচ্ছে হজটাকে কমপ্লিট করা। এখন যেটা করা যায়, আপনি দেখেন আমি দেখলাম পত্রিকায় হজের মধ্যে কিছু ভলেন্টিয়ার লাগে, ভলেন্টিয়ার লাগে অনেক, প্রতি বসে নিচ্ছে, ভলেন্টিয়ার অর্থ কি, আমরা যারা হাজি আমাদেরকে তিনি সেবা দিবেন,
এখন দেখা যারা যাচ্ছে তাদের উল্টা হাজিদের সেবা দিতে হবে, নিজেরাই হজ করে না তাদের সেবা দিতে হবে। এবং এটা পেপার আসছে, তারপরে থামে নাই কিন্তু, প্রধানমন্ত্রীর অফিস, জলমন্ত্রীর অফিস, ওই মন্ত্রীর অফিস সব মিলে যেটা পাঠালেন, আলটিমেটলি হাজিদের টর্চার করার উপায় নেই কোনো। ফার্স্ট কাজ আসেন। সেকেন্ড হচ্ছে, আপনি হজের ব্যাপারে নীতিমালা, হজ নীতি ঘোষণা করছেন, একতরফা করছেন, তারপরে আপনি ফ্লাইট ঠিক করতে পারেন আগে, প্যাসেঞ্জার কতজন যাবে হ্যাপ আগে বললেন না কেন, তোমাদের পাসপোর্ট যারা জমা দিয়েছ টাকা পুরা নিয়ে না নিলে এখন এতদিনের মধ্যে বাতিল হয়ে যাবে, আপনারা দেন নাই, তারাও দেয়নি, এটা কিন্তু এক পক্ষ থেকে হয় নাই কিন্তু। সেটাও কতটা সত্য এই অভিযোগ, যারা টাকা দেয় নাই বাংলাদেশে হজের টাকা ধরে নেব, এই অভিযোগটা 99% মিথ্যা, এটা আমি আপনাদের দাবি রাখি মিথ্যা। তাহলে বিকল্প পথে আসেন, কারণ আপনি তো জনে জনে যেহেতু হাজিদের জিজ্ঞেস করতে হজ করতে তাদের বললাম 99% যাচ্ছেন না, এটা তারা তাদের তাদের সাপোর্টে কথা বাঁচানোর জন্য বলে। তবে আমার যেটা মনে হয়, হজ যদি সহজ করতে যান, দেখেন এখন কিন্তু জাহাজে গেলে সময় বেশি লাগবে না, ম্যাক্সিমাম 10 ডেজ, আপনি বাংলাদেশ থেকে জাহাজ চালু করেন হজের জন্য, টাকা অর্ধেক হয়ে যাবে, মানুষ সুবিধা পাবে, জাহাজ পৌঁছে যাবে, এই সমস্ত কিছু হবে না, কিন্তু এটা তো হতে পারবে না, চক্রান্ত আছে এখানে, এটা তো দিবে না। আপনি জল পথে যাওয়ার চেষ্টা করেন, বিমান পথে যাওয়ার চেষ্টা করেন, হজের প্রাইস কমে যাবে এবং রাষ্ট্রকে সাবসিডি দিতে হবে। এই পিটিজে রাষ্ট্র যদি ইসলাম হয় তাহলে মুসলমানদের এই পবিত্র কাজে, ফরজ কাজে আপনাকে সাবসিডি দিতে হবে, সেটাও নির্ধারণ করতে হবে আপনাকে। একদিকে সাবসিডি দেন সৌদি আরবে যারা বসে আছে, হজ মিশন যারা যারা কাউন্সিলর যিনি আছেন, কালকে দেখলাম টেলিভিশনে কথা বলতেছিল অনেকেই, অত কথা দরকার নেই, কথা কম বলেন কাজ বেশি করেন। এবং ধর্মমন্ত্রী সম্পর্কে বলে দিই, ধর্মমন্ত্রী আগে থেকে বলে দেয় হতাশা ব্যক্ত করে, হতাশা কী হয়েছে, কোনো মন্ত্রীর উচিত হবে না কোনো কর্মকাণ্ডের হতাশা ব্যক্ত করা, কাজ শেষ করতে দেন, আপনার দায়িত্ব হচ্ছে হজটা কমপ্লিট। মানে আমি জানি না আমার বলাটা সমীচীন হবে কি না, মানে মন্ত্রণালয়গুলো চালানোর জন্যে এবং একটা মন্ত্রণালয়ের চিফ এক্সিকিউটিভ সে, তাদের যে ফিজিক্যাল ফিটনেসটা দরকার সেটি আছে কিনা, কজন মন্ত্রীর আছে বা এই মন্ত্রীর আছে কিনা সেটিও কিন্তু বিবেচ্য বিষয়। আমি উইথ ডিউ রেসপেক্ট আপনাকে বলি, ধর্মমন্ত্রীকে আমি চিনি না, তো টেলিভিশনে তাকে আমি যেভাবে দেখি জানি, আমার মনে হয় প্রধানমন্ত্রীর উচিত হবে যদি তার সার্ভিসকে আপনি কাজে লাগাতে চান মেধাকে, সবকিছুর একটা শেষ বা সীমা, অন্য জায়গায় লাগান, এইখানে আপনি মধ্যম বয়সে একজন দিয়ে বসান যিনি কাজ করতে পারবে, দৌড়ে দাঁড়াবে, এই করতে সে করতে পারবে। কারণ হচ্ছে কি জানেন, এই মন্ত্রণালয় কিন্তু একটা জটিল মিনিস্ট্রি, এখানে কিন্তু অনেকগুলি ডিপ্লোম্যাটিক পারফরমেন্সের ব্যাপার আছে কিন্তু। এখানে ধর্মমন্ত্রী ভালো, উনি নলেজ আছে, সবই ঠিক আছে, কিন্তু যেটা বললেন যুদ্ধের জন্য কিন্তু একজন সেনাপতি, সেনাপতি কিন্তু ফিজিক্যাল ফিটনেস প্রয়োজন আছে। জি, ব্যাপারটা মোটেও জটিল না, প্রতি বছর সৌদি আরব থেকে বহু আগেই জানিয়ে দেওয়া হয় কোন মুসলিম দেশ থেকে কতজন হাজি তারা নেবেন, এবং সেই কটাই ভিসা তারা ইস্যু করেন। প্রবলেমটা হচ্ছে হাবের যারা এজেন্সি আছে, এজেন্সির আবার সাব এজেন্সি আছে, সাব এজেন্সির আবার সাব এজেন্সি আছে, দেখা গেছে হাজি টাকা দিয়েছে কিন্তু টাকাটা হয়তো বা জায়গা পর্যন্ত পৌঁছায় নেই, এটা হয়তো একটা অভিযোগ। হোয়াট এভার হ্যাপেন, মানে আপনার যদি হঠাৎ করে মাঝখানে 50,000 টাকা বেশিও লাগে, রাষ্ট্র টাকা দিয়ে দিবে, সাবসিডি যেটা হলো, বা আপনার সাথে কন্ট্রাক্ট হয়ে গেলো আপনি 3 লাখ বা 3.5 লাখ টাকা হজ করবেন, তখন রাষ্ট্রের দায়িত্ব আপনাকে এই টাকাই হজ করা, আপনি মাঝখানে টাকা বাড়াতে পারেন না বা জটিলতা সৃষ্টি করতে পারেন না। কমপ্লিটলি মিসম্যানেজমেন্ট এবং মিনিস্ট্রিয়াল ফেইলর এবং কোঅর্ডিনেশন প্রবলেম, আর কিচ্ছু না। এবং এটার জন্য সৌদি আরবকে ব্লেম করার কিচ্ছু নাই, তারা এই বিষয়গুলো অনেক আগেই সেটেল করে দেয়, কিন্তু বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি এই বিষয়টা না শুনে না জানে, সেটা সৌদি আরবকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আর বিমানের যেটা হচ্ছে, বিমানের তো আর কোনো কাজ নেই, সে প্লেনটা লাগাচ্ছে কিন্তু প্যাসেঞ্জারের ভিসা হয়নি, সে তো বোর্ডে নিতে পারবে না, ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াচ্ছে। আর একটা জিনিস আমার সাথে আমি একমত যে এই বিষয়টা বিমানে একতরফা করা উচিত না। আমি কিছুদিন আগে ডোমেস্টিক ফ্লাইটে গেছি, আমার 45 মিনিটের ফ্লাইট কিন্তু বিমান ছাড়ছেই 2 ঘন্টা 30 মিনিট পরে। তো ডোমেস্টিকে যদি এই অবস্থা হয়, ইন্টারন্যাশনালি এককভাবে এই 65,000 প্যাসেঞ্জারকে নিয়ে যাওয়া, এটার একক দায়িত্বটা বিমান মনে হয় নিতে পারবে না। এটা বিমান এবং মানে আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, মানে এটা কমপ্লিটলি ফেইল আর কমপ্লিটলি ফেইল। এটা আমার একটা অভিজ্ঞতা, আমি বাইরে যাচ্ছিলাম, জি, পাইলট 1 ঘন্টা পরে এসেছেন এবং শপিং করছিলেন, তখন না উনি ঘুমিয়েছিলেন, ঘুমতে ঘুরতে দেরি হয়েছেন, আর্লি মর্নিং এর ফ্লাইট। তবে আদারওয়াইজ অন্যান্য অভিজ্ঞতা ও এক্সপেরিয়েন্সও আছে, যেমন বাংলাদেশের বিমানের অনেকগুলো ক্রাইসিস পাইলটরা দক্ষতার সাথে, এবং বিমান বোঝার জন্য সবচেয়ে বড় কথা হলো আমাদের সাধারণ মানুষদের বোঝা, দেখুন প্রধানমন্ত্রীর দেখার জন্য গড়ে এই 40 লক্ষ লোকের একটা পার্সেন্টেজ যদি বিমান ক্যারি করতে পারতো,
তাহলে বাংলাদেশ বিমানে আর কোনো প্যাসেঞ্জার লাগবে না। এবং বিমানের টাকা আমাদের অধিকাংশ লোকই তো বাংলাদেশের লোকই বিমান প্রেফার করে, কারণ সে কমফোর্ট ফিল করে, সে বাধ্য হয়ে অন্য জায়গায় যায় সার্ভিস যখন অনেক বেশি খারাপ হয়। এবং আপনি এই বিমানের টাকা দিয়ে 5-6টা পদ্মা সেতু করতে পারবেন, যে পরিমাণ ইনকাম হবে, যেটা এমিরেটস আপনার ইয়ারস আই মিন যেটা আমরা বলবো দুবাই ভিত্তিক যে এয়ারলাইন্সটা ইতিহাদ এমিরেটস, আরেকটা যেটা আছে এমিরেটস, সরি এমিরেটস প্রথমে সপ্তাহে 2টো ফ্লাইট চালু করেছিল, তারপর সপ্তাহে 60টা, তারপরে দিনে 2টা, এবং কোনো সিট ফাঁকা থাকে না সেখানে, বাংলাদেশ বিমান কমপ্লিটলি ফেইলড। খালি থাকে কেন? হ্যাঁ খালি থাকে, আপনি টিকিট পাবেন না, আপনি গিয়ে আবার টিকিট পাবেন না। টোটাল জিনিসটার মধ্যে এত বেশি করাপশন, এবং মানে কোনো কারণ নেই এটাকে কমপ্লিটলি। আমার কাছে মনে হয় বিমান কমপ্লিটলি একটা খুব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারপর দেশি কোনো আউটসোর্সিং করে দেওয়া উচিত 2 বছরের জন্য। কীভাবে বিমান চালাতে হয় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে? আমি তো ইন্ডিয়াতে সারা পৃথিবী ঘুরি, কখনো 1 মিনিট ডিলে দেখি না। সার্ভিস অনেক দিকে খারাপ আছে কিন্তু ডিলে নেই, নো ওয়ে। তো বাংলাদেশের ডিলেটাই হচ্ছে 2-3 ঘন্টা। আপনি ডিলে হওয়ার কারণে ড্যামেজ দিতে হচ্ছে আপনার এয়ারপোর্টে, কত কিছু লস বেড়ে যাচ্ছে। তো এইটা পলিটিক্যাল, ওই যে আর হাজিদের ব্যাপারটাও বলি, আবার ওই প্রশ্নটাই আছে, ভোটের প্রশ্ন যদি থাকতো, মুখ লজ্জার প্রশ্ন যদি থাকতো, হাজিদের সাথে এই ধরনের আমি প্রতারণাই বলবো, এটা একটা রাষ্ট্রীয় প্রতারণা হয়ে যাচ্ছে, যে আপনি হাজির জন্য মানুষকে লিস্টিং করছেন, নিয়ে যেতে পারছেন না সেখানে, যে ক্রাইসিস হবে এটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র সমাধান করবে, আপনি কিন্তু এটার জন্য কোনো দায়ভারও নিচ্ছেন না। এখন কাকে আপনি দায়ী করবেন? কেউ কি পদত্যাগ করবে? করবে না। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির মানে অ্যাডমিনিস্ট্রেশনে যদি কেউ এরকম করাপশন করে, তাকে ক্রস ফায়ারে মারবে উনি, বিকজ কি তার মুসলিম ভোট লাগবে, নট অনলি ভোট, সে পলিটিক্যালি সাকসেসফুল। বাংলাদেশে তো ওই জায়গাতেই প্রবলেমটা হচ্ছে, ভোটের গুরুত্ব অসম্ভব বেশি সেখানে। মমতা ব্যানার্জি রোজাও রাখে মাঝে মধ্যে, রোজা রেখে বলে আজকে রোজা রাখছি, তো দিস অল পলিটিক্স হোক আর তার ফেইথ হোক, বাট দিস ইজ ভোটারের গুরুত্বটা আছে, যেটা হয়তো উপোস থাকেন, উপোস থাকে পাবলিকলি ভোটের জন্য রোজা রেখেছে বলে না, ওপেনলি ধর্ম অনুযায়ী ওপেনলি বলেছেন যে আমি গরুও খাবো, ও খাবো, এটা আমার ইচ্ছা। অনেক অনেক ভালো ভালো কথা বলেছেন, অনেক সরব কথা বলেছেন, বহুত্ববাদী তার একটা বিশ্বাস আছে। হ্যাঁ রাজনীতিবিদ হিসেবে তাকে আমরা অনেক ক্ষেত্রে পছন্দ করি না তিস্তা পানির কারণে, কিন্তু তার একটা তার নিজের রাজ্যে তিস্তা, তো সেটা সে তো তার সমস্যা দেখে, আমার সমস্যা দেখার জন্য তার নিজের রাজ্যে বহুত্ববাদ কিন্তু এবং সুশাসন কিন্তু সে খুব স্ট্রিক্টলি রাখে, এবং সে হযরত ওমরকে ফলো করে, এটাও সে বলে যে আমি ওমরের নীতি ফলো করে রাজ্য চালাচ্ছি, এবং সে অনেক ক্ষেত্রে সফল। তো আমাদের দেশে আজকে এই ঘটনার পরে মাননীয় প্রধানমন্ত্রী কাকে শাস্তি দিলেন আমরা দেখলাম না, বা দিবেন কি না মনে হয় না দিবে, কারণ গত 2-3 বছর ধরে এই প্রবলেম হচ্ছে, এবার একটু বেশি হচ্ছে। তো কাউকে না কাউকে দায় নিতে হবে, কাউকে তো আমরা দায় নিতে দেখছি না। এই আলোচনা হয়তো আমরা বছরের পর বছর করতেই থাকবো, সমস্যাও এরকম থাকবে, সমাধানের পথ খুব খুঁজে পাবো না। অন্য আরেকটা দিকে যাই আমি, যেটা আপনার অঙ্গনে যাই, আমরা রাজনীতির বাইরে যে আপনার পেশাদার অঙ্গন, ষোড়শ সংশোধনীর যে অ্যাপিলেট ডিভিশনের রায়, সেটিকে কেন্দ্র করে, এবং এটিকে অনেকেই মনে করেন যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক অনন্য দলিল, বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠান, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ব সব কিছুকে স্পর্শ করেছে। কিছুটা আলোচনা আমরা করব আজকে যতটুকু সময় পাই, কিন্তু একটি প্রশ্ন আমি আপনাকে প্রথমে করতে চাই, সেটি হচ্ছে যে আমরা লক্ষ্য করলাম যে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক তিনি প্রধান বিচারপতির সঙ্গে এই বিষয় নিয়ে দেখা করেছেন, এবং এরপরে তিনি রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেছেন, এবং সেটি তিনি সাংবাদিকদেরকে বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে উচ্চ আদালত এবং এই ষোড়শ সংসদে মামলার রায় যখন বিচারকদের আচরণবিধি নিয়ে সিদ্ধান্তে উপনীত হলেন, সেই সিদ্ধান্ত দিয়ে এই আদালত বা এই প্রধান বিচারপতি দেশের, তিনি কিভাবে একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেন, বা একজন রাজনৈতিক নেতাকে তার বাসায় রিসিভ করেন, কিংবা একজন রাজনৈতিক নেতা সরকারের মন্ত্রী তিনি কিভাবে দেশের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন? না মানে কোড অফ কন্ডাক্ট আমি বুঝতে চাইছি আপনার কাছে, আপনাদের কাছে এই ধরনের কোনো স্ট্রিক্ট বাধ্যবাধকতা আছে এমনটা না, কিছুটা ডিস্ট্রিক্টের ব্যাপারটা অবশ্যই। তবে যে আচরণবিধি যে নিম্ন আদালতের বিচারকদের জন্য করা হলো, সেই আচরণবিধির সঙ্গে কি সঙ্গতিপূর্ণ? না তিনি নিজেও বলেছেন না, আচরণবিধিতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো মামলা তো আর কোর্টে পেন্ডিং নাই, এটা মিসকন্ডাক্টের মধ্যে পড়বে বলে আমার মনে হয় না। তবে বিষয়টা জটিল এবং বিষয়টার মধ্যে পলিটিক্স ইনভলভ, সেটা জুডিশিয়ারি ইনভলভ করুক বা যে কেউ করুক, এটার মধ্যে পলিটিক্স। আমরা যদি জানি যে ভারতে এরকম একটা সময়, এক সময় ভারতীয় প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চাইছিলেন ইন্দিরা গান্ধী, যখন প্রধান বিচারপতি তাকে মানে স্বাগত জানাননি আর কি। সেটা সেই সময় বিচার বিভাগের সাথে ইন্দিরা গান্ধীর একটা তীব্র দ্বন্দ্ব ছিল, এবং বিচার বিভাগ খুব আউটবাস্ট করছিল, সেই আউটবাস্টটা তারা কন্টিনিউ করতে চেয়েছিল,
বাংলাদেশের ক্ষেত্রে যেটা প্রবলেম হয়েছে যে ষোলোর সংশোধনীর ক্ষেত্রে আমরা এর আগে কোনো রায়কে দেখিনি, এত বেশি পলিটিক্যাল ক্রিটিসাইজও হয়নি, এত বড় রায়ও মনে হয় বাংলাদেশে আর কোনো লেখা হয়নি, 700 পৃষ্ঠার উপরে রায়, 799, এবং সেখানে অনেক কিছু বলা আছে, এবং সেইটা জাজদের একটা প্রিভিলেজ, তারা রায়ে অনেক কিছু লিখতে পারবে, তাদের কলমকে আপনি ঠেকাতে পারবেন না। বিশেষ করে অ্যাপিলেট ডিভিশনের তো নাই, অ্যাপিলেট ডিভিশন হাইকোর্টও পাওয়ার কিন্তু দুটোরই সমান, আর পার্লামেন্টে আবার আপনি কি বলবেন এটা আবার জুডিশিয়ারি কখনো কন্ট্রোল করতে পারবে না, আপনি পার্লামেন্টে যা ইচ্ছা তাই বলতে পারবেন, তবে বাই কনভেনশন ওয়েস্টমিনস্টার পার্লামেন্টে কখনো রায় নিয়ে পার্লামেন্টে কথা বলা হয় না, অন্তত আমি গত 30-40 বছরে আমার ইয়াতে দেখিনি কখনো ওয়েস্টমিনস্টার পার্লামেন্টে তারা রায় নিয়ে কথা বলেছে, বা আমেরিকান পার্লামেন্টেও বলেনি, যদি সেটা ওয়েস্টমিনস্টার না, তো সেখানে এই ব্যত্যয়গুলো একের পর এক ঘটছে। এখানে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, মিউচুয়াল একটা ডিগনিটি থাকতে হবে, বিচারপতিদের বুঝতে হবে যে আমি যতই রাজনীতিবিদদের গালিগালাজ করি 300 জন বিচারপতি তো আর সংসদে গিয়ে সংসদ চালাবে না, আবার পার্লামেন্টে আপনি যতই গালিগালাজ করেন বিচারপতিদের, যেটা উচিত না, কোনো রাজনীতিবিদ গিয়ে তো আর বিচারপতি হয়ে ইয়া করতে পারবে না, রায় দিতে পারবে না, তো এটার মধ্যে একটা মিউচুয়াল একটা ডিফারেন্স অ্যান্ড ব্যালেন্স লাগবে, এই ব্যালেন্সটা কমপ্লিটলি ডিসরাপ্ট হয়ে যাচ্ছে। আর এই মামলায় ইভেন আমাদের লাস্ট পার্লামেন্ট ইলেকশন নিয়ে অনেকগুলো কথা বলা হয়েছে, কথাগুলো সত্য, আমরা টকশোতে এই কথাগুলো অনেক বলেছি, আপনার টকশোতে বলেছি, সব জায়গাতেই বলেছি, কিন্তু ওই ইলেকশনটা নিয়েই কিন্তু একটা মামলা হয়েছিল, যে মামলাটা হাইকোর্ট ডিসমিস করে দিয়েছে যে 154 জন আনকনটেস্টেড হতে পারবে কি পারবে না, এটা নিয়ে হাইকোর্ট বলেছে এতে কোনো সাংবিধানিক কোনো ব্যত্যয় ঘটেনি, আইনের কোনো ব্যত্যয় ঘটেনি, কমপ্লিটলি কেসটা শেষ, খুব সম্ভবত অ্যাপিলেট ডিভিশনও গিয়েছে, মেবি অ্যাপিলেট ডিভিশনও একই কথা বলেছে, ওইখানে কিন্তু অনেক কথা বলার সুযোগ ছিল, সেখানে কিন্তু কোনো কথাই অ্যাপিলেট ডিভিশন বলেনি, এখানে বলেছে, হয়তো এখানে বলার কারণ হচ্ছে এখানে তারা পার্সোনালি অ্যাগ্রি হচ্ছে, কারণ তাদের রিমুভালের প্রশ্নটা সংসদে দেওয়া হচ্ছে। নাও শুভঙ্কর দম নামে একজন বিখ্যাত প্রফেসর, উনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন এবং উনি এই বিষয়গুলো নিয়ে অনেক লেখালেখি তার আছে, তার বইগুলো ক্যামব্রিজ থেকে পাবলিশ হয়েছে, ওনার সাথে আমার চ্যাট হচ্ছিল এবং উনি আমাকে যেটা বললেন যে ওনার মতে সংবিধানের অরিজিনাল যে ধারাটা থাকবে, অরিজিনাল ধারাটাকে সংবিধানে কখনো বেসিক স্ট্রাকচারের মানে বাইরে হবে না, অরিজিনাল ধারাকে আপনি নালিফাই করতে পারবেন না, বাট এখানে যেটা ঘটেছে অরিজিনাল ধারা তো আবার 74 সালেই চেঞ্জ হলো, তারপরে আবার জিয়াউর রহমান চেঞ্জ হলো, তো এই চেঞ্জের পরে আসলে সিচুয়েশনটা কী হবে এইটা আলটিমেটলি জাজদের উপরই ছেড়ে দিতে হবে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এজ এ বেসিক স্ট্রাকচার, এবং এইটা জুডিশিয়ারির একটা ইন্টারপ্রিটেশন করার ক্ষমতা আছে, কতটুকু পর্যন্ত আপনি যেতে পারেন, অনেক দূর পর্যন্ত আপনি যেতে পারেন, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির মধ্যে সব কিছু আসবে, এভরিথিং, গণতন্ত্র, বেসিক স্ট্রাকচার, এটা আমাদের অনেক আগেই সেটেলড, এটা কত দূর পর্যন্ত আপনি ব্যাখ্যা করবেন, এটার আনলিমিটেড ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টের দেয়া আছে। সুপ্রিম কোর্টের রায় নিয়ে এত হইচই চিল্লাচিল্লি সমালোচনা করার কিছু নাই, এগুলো ফার্স্ট থিং হচ্ছে বড় অংশই অবজারভেশন, বাইন্ডিং না, বাইন্ডিংটা কতটুকু যে 16 অ্যামেন্ডমেন্ট বাতিল, এটুকুর বাইরে যে জিনিসগুলো আছে এগুলো অবজারভেশন, নন বাইন্ডিং বা এগুলো কম্পালসিভ কিছু না, তো আমার একটা মনে হচ্ছে যেহেতু জুডিশিয়ারি, আপনার যদি বিবেকবোধ থাকে এই অবজারভেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবজারভেশন তো আপনার বিবেকবোধ থাকলে অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু অবজারভেশন আদালত যদি বলে যে পার্লামেন্ট কাজ করছে না, প্রতিষ্ঠান কাজ করছে না, আদালত যদি বলে নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র হবে না, প্রতিটি কথাই কিন্তু গুরুত্বপূর্ণ। সমাধানটা কি দিল আদালত, আদালত কি সমাধান দিতে পারছে, আদালত কি সমাধান দিতে পারবে, এটা সমস্যাগুলো আইডেন্টিফাই করা উইদাউট সমাধান কতটুকু লাভজনক হচ্ছে রাষ্ট্রের জন্য, এটা আমি একটা, আরেকটা হচ্ছে জুডিশিয়ারির নিজেরও তো অনেক সমস্যা আছে, সেগুলোও তো রায়ের মধ্যে আসা উচিত ছিল, হ্যাঁ বিভিন্ন সময় জুডিশিয়ারিও তো খুব শক্ত ভূমিকা পালন করতে পেরেছে এমন না, এবং সেক্ষেত্রে রায়ের মধ্যে এই জিনিসগুলো আসে নাই, এবং অনেক সুন্দর গাইডলাইন্স আরও আসতে পারতো, আমি একটু পুরোটা কখনো কখনো জুডিশিয়ারি তো জটিলতা তৈরি করেছে দেশের, অবশ্যই রাজনৈতিক অনেক পলিটিক্যাল ইস্যুতেই জুডিশিয়ারি ইনভলভ হয়েছে, যেটা জুডিশিয়ারি ইনভলভ হওয়া উচিত ছিল না, আমি সেদিন একটা টক শোতে বলেছিলাম যে মানে আমি জাতির জনক কে হবে, স্বাধীনতার ঘোষক কে হবে, এই জিনিসগুলো তো জুডিশিয়ারি দিয়ে আসার কোনো দরকার নেই, এগুলো সেটেল প্রিন্সিপাল এবং আমরা ইতিহাসের মাধ্যমেই এগুলো সেটেল করব, তো ওই যে কালচারটা শুরু হয়েছিল সেই কালচারটারই কিন্তু আউটবাস্ট আজকে এটা হচ্ছে, এবং যিনি শুরু করেছিলেন বা যিনি এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছিলেন তিনি আবার ষোড়শ সংসদে নিয়ে কথা বলছেন, এবং তিনি এখন বলছেন যে এটি জাজেস রিপাবলিক অফ বাংলাদেশ হয়েছে, জুরিস্টোক্রেসি আমরা এটা বলি, এই তত্ত্বটা হচ্ছে যে যখন জুডিশিয়ারি মনে করে যে সমস্ত সমস্যার সমাধান তারা করতে পারবে এটাকে বলে জুরিস্টোক্রেসি, জুডিশিয়াল অ্যাডভেঞ্চারিজম, তিনি যেটা বলেছেন তিনি নৈতিকভাবে এটি বলতে পারেন কি না, এটি একটি প্রশ্ন, এবং তিনি প্রতিষ্ঠানের প্রধান হয়ে, এটি কমিশনের প্রধান হয়ে, তার থেকেও বড় কথা উনি ওনার রায় নিজের রায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে উনি কন্ডন করেছিলেন, উনি যখন ফিফথ অ্যামেন্ডমেন্ট রায়টা দিলেন তখন সেখানে যে কটা জিনিসকে পাস্ট অ্যান্ড ক্লোজ বা কন্ডন করেছিলেন তার মধ্যে বলেছিলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা কন্ডন, তবে এই রায়ে যে বর্তমান রায়টায়
এখানে আবার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বেসিক স্ট্রাকচার বলা হচ্ছে, এটা আবার আমার কাছে একটু ইয়া মনে হচ্ছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একটা কাউন্সিল, জাস্ট একটা বডি, এটা বেসিক স্ট্রাকচার কীভাবে হয়? এরকম কাউন্সিল আরও অনেক আছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে সবচেয়ে বড় ক্রিটিসিজম যেটা করা যায় যে 40 বছরে এটা কখনো সিটিং হয়নি, বা 50 বছরে, মানে যখন থেকে সৃষ্টি হলো তখন থেকে এ পর্যন্ত এটা কখনো কাজ করে নেই। আর সেজন্য আবার ক্ষমতাটা আপনি সংসদের কাছে, একজন বিচারকের ক্ষেত্রে, একজন বিচারকের ক্ষেত্রে স্টার্ট হয়েছিল, কিন্তু আলটিমেটলি উনি নিজেই রিজাইন করেন। হ্যাঁ, মানে এখন পর্যন্ত কোনো বিচারপতিকে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রিমুভ করতে পারে নাই। আরেকটি রায়, একটা জটিলতা তৈরি হচ্ছে বলে আমি শুনছি, এখন কোনো বিচারপতি পদত্যাগ করবার কোনো সুযোগ নেই বা মানে কোনো এরকম কি? না, এমনটা মনে হয়, আমি একটা আলোচনা শুনছিলাম, আমি অবশ্য ইন্টারেস্ট, না এমনটা মনে হয় আমি কখনো পাইনি, ক্রস চেক করে দেখিনি। জিনিসগুলো আসলে রাজনীতির বাইরে আসলে কোনো কিছুই না, সব কিছুর মধ্যেই রাজনীতি আছে ডেফিনেটলি, এবং পলিটিক্যাল বিষয়ে পলিটিক্যালি সমাধান করতে হবে। পলিটিক্যাল বিষয়ে পলিটিক্যালি সমাধান হচ্ছে না বলেই অন্যান্য অর্গানকে এই অবজারভেশন দিতে হচ্ছে। আর সে আপনার কাছে ডক্টর সিনহা, সাইদ, এবং এই যে রায় নিয়ে এখন যত রাজনীতি হচ্ছে, বিএনপির প্রতিক্রিয়া দেখছি, মন্ত্রীরা প্রতিদিন নানা রকমের কথা বলছেন, প্রধান বিচারপতিকে তো কেউ কেউ পাকিস্তানি বানিয়ে ফেলেছেন, এবং যদিও প্রধানমন্ত্রী বলেছেন যে তাকে তার যোগ্যতা অনুযায়ী করা হয়েছে, কোনো জাতপাত দেখে তাকে আসলে করা হয়নি, মন্ত্রিসভার বৈঠকেও করেছেন পত্রিকায় আমি খবর দেখলাম, কিন্তু অন্যান্য মন্ত্রীরা যেভাবে কথাবার্তা বলছেন সেটিকে আপনি কী বলবেন? এবং এই যে আমি যে প্রশ্নটা ব্যবসা স্বামীকে করলাম যে একজন মন্ত্রী বা একজন রাজনৈতিক নেতা কীভাবে একটি রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসায়, সেটি প্রধান বিচারপতি কীভাবে অ্যালাউ করেন, মন্ত্রী মহোদয় বা কীভাবে চান? দেখুন, আমি এখানে দুটা ঘটনার কথা উল্লেখ করি আপনাকে, তারপর আসতেছি। যেমন ধরো সর্বশেষ হলো আওয়ামী লীগের এক মন্ত্রী মোহাম্মদ নাসিম, 14 দলের যিনি স্পোকসম্যান, তিনি বলেছেন বিচারপতিরা এমন শুধু বিষয়ে নাক গালাচ্ছে নদী নালা নিয়ে যে মনে হচ্ছে তারা এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাছে তারাই করবে। বিষয় একটু গভীরে যান, জাপানের এসডিএ প্রশ্নে, জাপান এখন ইমার্জিং পাওয়ার, কিন্তু 1948 সালের ম্যাকার্থি কনস্টিটিউশন আওতায় এসে তারা একটা সীমাবদ্ধতা পড়ে গেলো, 54 সালে এফডিএস থেকে তারা এক্সটেন্ড করলো, নতুন নতুন ডেফিনেশন আসতেছে, কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে জাপান সামরিক শক্তিতে যেতে পারবে কি পারবে না শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত করালো। কিন্তু অদ্ভুত ঘটনা, সুপ্রিম কোর্ট কি রায় দিল জানেন? রাজনৈতিক বিষয়গুলো নিঃসন্দেহে ডায়েট দেখবে, সংসদ দেবে, এখানে আমরা হাত দেবো না, আই স্যালুট দেব। বাংলাদেশে কোনো একটা মামলা বোধ হয় অসংখ্য মামলায় ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেন আনা হয়েছে, দুঃখের বিষয় বঙ্গবন্ধু হত্যা মামলাও অসংখ্য কোর্ট বলেছে পলিটিক্যাল কোশ্চেন, আমি এটা ইনভলভ না, আমি আসতেছি, দেখেন এখানে বললো সে তো এটা ছেড়ে দিল সংসদের কাছে, কারণ আমরা এই বিতর্কে যাবো না, কারণ জুডিশিয়ারি চাচ্ছে যে বিষয়গুলো রাজনীতিবিদদের একক জুডিসডিকশন, আমরা হাত দেবো না। একইভাবে দেখেন, আপনি ভালো জানবেন এটা, জিসিএসকিউ একটা কেস, এক্স্যাক্টলি, নামকরা কেস, লর্ড ডিপ্লকের, সেই কেসে যখন রায়টা হলো, ওদের একটা কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যাপার স্যাপার ছিল, রায়তে কিন্তু একটা ভালো একটা জিনিস দেখালো সেখানে, যে সরকারের কাজকে তারা দুভাগে ভাগ করেছে, জুডিশিয়ারি কাজকে, তারা বলেছে যেটা গভর্নমেন্টের পলিটিক্যাল পার্টির কর্মসূচির অংশ সেখানে আমরা হাত দেবো না, আমরা হাত দেবো যেখানে কর্মসূচি মৌলিক না সেখানে আমরা হাত দিতে পারি। কিন্তু ওখানে কিন্তু তারা লর্ড ডিপ্লক, নামকরা জাস্টিস, উনি বলে দিলেন যে সব ক্ষেত্রে নাক গালানো ঠিক না। এখন তৃতীয় বিশ্ব অবস্থার কী দেখেন, ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যান্ড ডক্ট্রিন অফ এফিকেসি, একটা কথা আছে, কিন্তু নেসেসিটির সাথে এফিকেসি যোগ হইতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এখানে তৃতীয় বিশ্বে দেখা যাচ্ছে জুডিশিয়াল রায়গুলি মাঝে মাঝে পলিটিক্যাল জুডিশিয়াল হয়ে যাচ্ছে, কিন্তু এই যে পলিটিক্যাল জুডিশিয়াল যে রায়গুলি আসে, যেমন ধরেন পঞ্চম সংশোধনীর কথা আসেন, আপনি বিচারপতি খায়রুল হক শর্ট জাজমেন্টে বললেন, দুই টার্ম সংসদের কথা বললেন, চূড়ান্ত রায়তে 16 বছর মাস কী বললেন, যদি সংসদ ইচ্ছা করে। এইখানে কিন্তু আমি কিন্তু তার জাজমেন্টের বিরোধিতা করতেছি না, উনি কিন্তু একজন বিচারক হিসাবে এই কঠিন রাজনীতি, যারা বলতেছেন পঞ্চম সংশোধনী সংবিধান বিরোধী, সংসদ যদি কোনো আইন তৈরি করে জাতির প্রয়োজনে, রাজনৈতিক প্রয়োজনে যদি আইন তৈরি দরকার পড়ে যায়, কেউ করে বিশ্বাস করতেছেন, অবিশ্বাসের ক্ষেত্রে বিশ্বাস আনার জন্য একটা সংশোধনী ত্রয়োদশ অ্যামেন্ডমেন্ট, সেটা যদি সংবিধান বিরোধী হয়ে যায় তো ভবিষ্যতে অনেক কিছু বিরোধী হয়ে যাবে, এখানে হাত না দিলেও পারত। কিন্তু আমি বলছি কিছু কিছু গভীর জায়গায় বিচার বিভাগের উচিত হবে যেই বিষয়গুলো বিতর্ক সুরা হবে সংসদে রাজনীতিবিদদের মধ্যে, সেখানে আমরা জড়াবো না, জড়ায় কী হবে, মানুষে কিন্তু একটা গ্যাপ সৃষ্টি হয়। এখানে আজকে বুঝে এই রায়টা এসেছে, দেখেন এত তর্ক বিতর্ক হচ্ছে, আপনি বললেন যে সড়ক পরিবহন মন্ত্রী, ওখানে বারবার বলছে সড়ক পরিবহন মন্ত্রী, তার কিন্তু রাজনীতি পরিচয় আসতেছে না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কিন্তু ওটা উল্লেখ করতেছে না বারবার, কিন্তু আমরা জানি উনি তাই।
উনি দেখা করেছেন, এর দুইটা ব্যাখ্যা আছে কিন্তু এখানে। একটা জিনিস হলো চিফ জাস্টিসের সাথে কোনো মন্ত্রী কোনো বিষয় নিয়ে দেখা করবে কি করবে না, সাদা মাটা আলোচনায় করবে না, গভীরে যান, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে বিশৃঙ্খলা ঠেকাতে বৃহত্তর চিফ জাস্টিস, জাস্টিস অফ দ্য পিস, তাকে বলা হয় জাস্টিস অফ পিস। রাষ্ট্রে যদি কোনো একটা বিশৃঙ্খলা দেখা দেয়, হরতাল মিছিল শুরু হয়ে যায়, একটা বিশৃঙ্খল পরিবেশ হয়ে যায়, এটাকে দমন করাও কিন্তু একটা কাজ একজুটি ব্রাঞ্চের। একজুটি ব্রাঞ্চ যদি মনে করে যে বিশৃঙ্খলা প্রতিরোধের জন্য আমরা একটা আলোচনা ডায়ালগ ওপেন করতে পারি, সেই ক্ষেত্রে একজন মন্ত্রী অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার তার সাথে দেখা করলেন, ডিনার করলেন, করে আবার সে প্রধানমন্ত্রী দেখা করে রাষ্ট্রপতিকে জানালেন এবং তিনি বলছেন ডায়ালগ ওপেন করবেন। এবার আসেন, তাদের সাথে বিশৃঙ্খলা প্রতিরোধ করবার জন্য বা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনি আদালতের শরণাপন্ন হতে পারেন, প্রকাশ্য আদালতে যাবেন, আইনজীবীরা কথা বলবেন, সেখানে প্রচুর আলোচনার সুযোগ আছে, খোলামেলা আলোচনা, তখন আদালত দেখবেন। জি, সরকার যদি মনে করে, এটা আমি সরকারের কথা বলছি কিন্তু, এটা যিনি দেশটা তিনি মনে করতেছেন বিষয়টিকে আমি একটু নেগোসিয়েশন নিয়ে যেতে পারি, নেগোসিয়েশনে যাওয়া যাবে কি যাবে না চিফ জাস্টিসের সাথে, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন, জুডিশিয়াল কোয়েশ্চেন, যাতে পারবেন কি পারবেন না, এটা বিরাট প্রশ্ন। আপনি যদি এই কথা মানে অ্যালাউ করেন বা এই যুক্তি দাঁড় করান, তাহলে তো মুহির সাহেবের কথাই ঠিক, আমরা ওনাদেরকে চাকরি দিই, যেটা আমরা নিন্দা করেছি যে অর্থমন্ত্রীর কথা বলা ঠিক হয়নি, এটা তিনি বলতে পারেন না। মুহির সাহেব যেটা বলেছেন আমি কথাটা এই জন্য ধরবো না, উনি মানে জুডিশিয়ারিকে তো একটু আলাদা অবস্থানে, আমি আলাদা কথাই বলছি, এক্সিকিউটিভের সঙ্গে লেজিসলেচারের যে সম্পর্কটা থাকে জুডিশিয়ারির ওই সম্পর্কটা হতে পারে না, আমি বুঝি না আর কি। আমি আমি একটু ডিবে যাচ্ছি এখানে, দেখেন জাস্টিস শাহাবুদ্দিন যখন চিফ জাস্টিস হলে দ্বিতীয়বার, ওনার সাথে দেখা করতেছে কে, রাশেদ খান মেনন, ইনু, উনি চিফ জাস্টিস দেখা করতেছে, সেদিন কিন্তু আমি কলম ধরেছিলাম যে চিফ জাস্টিস শুড নট হ্যাভ এনি সিটিং উইথ দ্য পলিটিক্যাল লিডার্স, উনি দিচ্ছেন কিন্তু সমানে, আসার পরও দিচ্ছেন। এবং এই যে চিফের কথা বললেন, যে কথাটা আপনি কথা আমি বলছি যে মেসেজ যদি আদান প্রদান করতে হয় তার অনেক, তার একটা গোপন উপায় থাকবে, আমি তো অন্য লোক থাকবে, আমি তো আপনার দ্বিমত করতেছি, আমি বলছি মানে আপনার মতো লোক যেতে পারে, ঠিক আছে, আপনার মতো লোক বোঝা গেল না, বা ওনার আত্মীয় জেনে বলছি। এখন জিনিসটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমি আগেই বলতেছি, কারণ যখন আমি বলছি পলিটিক্যাল জুডিশিয়াল ডিসিশন, দেখেন জুডিশিয়ারিতে যখন একটা ইন্টারপ্রিটেশন দেওয়া হয়, চারটা মোড় আছে কিন্তু, লিটারাল ইন্টারপ্রিটেশন হতে পারে, গোল্ডেন রুল হতে পারে, মিসচিভ হতে পারে, এবং টেলিওলজিক্যাল অ্যাপ্রোচ, সবগুলি মিলেই কিন্তু রায়টা আসে। এখন আমাদের এখানে দেখতেছি যিনি ল বোঝেন না তিনিও কথা, রিক্সাওয়ালা আমাকে জিজ্ঞেস করতেছে স্যার এটা দেই, আমার ড্রাইভার আমাকে বলতেছে, প্রশ্ন হলো তারা আপনাদের কথা শুনেন তো কিছু কিছু, না না তারা বলতেছে কেন, ল ম্যাটারের ব্যাখ্যা যেহেতু সহজই হইতো, আইন আইনসভা কিন্তু আইন প্রণয়ন করে, ব্যাখ্যা তারা দেয় না, ব্যাখ্যা দেয় কিন্তু জুডিশিয়ারি, অ্যান্ড জুডিশিয়ারির ব্যাখ্যার হাতটা কিন্তু দ্য হ্যান্ডস অফ কোর্ট ইজ ভেরি হাই, ভেরি হাই, এটা হচ্ছে কোথায় যেতে পারে, এটা যারা আইনজীবী তারা ভালো বুঝবে, কোর্টের সাথে যারা আছেন। এখন যেহেতু নাসিম সাহেব বললেন জুডিশিয়ারি কী চায়, এটাও যেমন তা বলা ঠিক হয়নি, আবার অনেক মন্ত্রী বলছেন, মুক্তিযোদ্ধা মন্ত্রী বললেন উনি সকালে মুক্তিযোদ্ধা দিবিকে রাতে হলো পাকিস্তান আর্মির সাথে কথা বলছেন, উনি হলেন বেইমান। একজন চিফ জাস্টিসকে যদি একটু একজন মন্ত্রী বেইমান বলে, সেই রাষ্ট্রে কিন্তু জুডিশিয়ারি সম্মানজনক পর্যায়ে থাকে। এবং এরকম একটি কথাও এসেছে যে এই রায় লিখে দিয়েছেন একটি ইংরেজি দৈনিকের সম্পাদক, সেটা একটা অভিযোগ, এখন এই অভিযোগের বিরুদ্ধে কথা বলতে পারে কোর্ট, এখন যাদের বিরুদ্ধে বলেছে এটা আমরা বলতে যাবো কেন, তারাই বলুক, এটা তো যিনি বলেছেন টেলিভিশন আমরা দেখেছি, তা বক্তব্য শুনেছি আমরা। এখন সব কিছু মিলে যেটা মনে হয় কি জানেন, আমি আবার একটা কথা বলি, 1969 সালে ভারতের নির্বাচন হবে, নির্বাচনে ভিভিগিরি ক্যান্ডিডেট কংগ্রেসের ইন্দিরা গান্ধী, কিন্তু যেহেতু সে অ্যাক্টিং চেয়ার প্রেসিডেন্ট এবং রাজ্যসভার সভাপতি, সে যেহেতু সে পদত্যাগ করবেন, এখন প্রেসিডেন্ট কে হবে, ভারতের কনস্টিটিউশনে প্রভিশন নাই, তখন তৈরি ঘুরি ঘুরে প্রেসিডেন্ট ডিসচার্জ অ্যাক্ট 1916 অ্যাক্ট আইন তৈরি করা হলো, সে আইনে বলা হলো চিফ জাস্টিস ইন এডিশন টু হিজ চেয়ার উইল প্লে দ্য রোল অফ প্রেসিডেন্ট ফর দ্য টাইম বি এক্স অফিসিও। দেখেন হেদায়তুল্লাহ 19 দিনের জন্য প্রেসিডেন্ট হলো, জাস্টিস হেদায়তুল্লাহ, এবং যতদিন আবার ব্যাক করলেন তিনি, যতদিন তিনি ছিলেন চেয়ারে বসে একটি কথা বলেন, যখন যেদিন যেদিন সে চলে গেলেন, এরপর একটা বই লিখলেন মাই ওন বসওয়েল, উনি চুপ ছিলেন, কথা বলেন নাই। কিন্তু আমাদের এখানে থাকেন, আমি জাস্টিসের কথাই বলছি, বিচারপতি শাহাবুদ্দিন যেদিন একাদশ অ্যামেন্ডমেন্ট করে ফিরে গেলেন, তাকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন তার একটা সম্বর্ধনা দেওয়া হলো, সেইখানে বলতেছেন, তখন চিফ জাস্টিস অফ বাংলাদেশ, আমি দুই নেত্রীকে অনুরোধ করলাম রাষ্ট্রপতি পদটাকে আপনার এই মধ্যে নিয়েন না,
এখন এমন পর্যায়ে নিয়েছে যে কবর জেলস উপায় নেই। হু ইজ টকিং অ্যাবাউট? চিফ জাস্টিস অফ বাংলাদেশ, ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। সে কিছু বলতে হলে আর্টিকেল 106 ছিল সেখানে, তাকে জানে না কিন্তু এই 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 স্খলন কিন্তু আমাদের আজকের না। কিন্তু আমি বলছি যে কিছু কিছু বিচারপতির আচার আচরণ কথাবার্তা সব কিছু যদি মিলান, সেখানেও কিন্তু কিছুটা সংশোধনের প্রয়োজন আছে। বিচারপতি একটা মানুষ, তাদের চিন্তা আছে, দর্শন আছে, সবই আছে, এবং এক একটা জাজমেন্টের মধ্যে এই যে এত বড় জাজমেন্ট আসছে, অনেকে বলছে এত বড় হলো কেন, তো অসুবিধা কী? আপনি এখান থেকে স্টেটমেন্ট ল বের করেন, রেশিওটা বের করে নেন, অবিটার বাদ পড়ে যাবে, এগুলি তো লয়ারদের ব্যাপার, পরবর্তী জাজমেন্ট আসবে। এটা যদি রাজনীতি বক্তব্য এসে থাকে, সেটা যদি কারো যদি ক্ষত করে থাকে, সেটার পথও আছে, আপনি এক্সপান্স করতে পারেন, আপনি রিভিউ করতে পারেন। কিন্তু এক্সপান্স করার মানে ব্যাপার হচ্ছে শামীম, এক্সপান্সের কোনো কিছু জুডিশিয়ারিতে আছে? আপনি অ্যাপিল করতে পারেন, আমি জানি না, অ্যাপিল তো না, রিভিউ করতে পারেন, অ্যাপিল করবার কোনো সুযোগ নেই এখানে। না, এখানে রিভিউ করতে পারেন, এবং রিভিউ খুব টেকনিক্যাল ম্যাটারে, ব্যাপার হচ্ছে শামীম আরো ভালো বলতে পারবে, তাও বলে দিই। একেবারে সম্পর্কে কিন্তু একটা ক্লারিক্যাল মিস্টেক আছে মানুষের, রিভিউ কিন্তু ক্লারিক্যাল মিস্টেকস, এবং যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সংশোধন করবে। রিভিউ ইজ নট রিভিশন, ইট ইজ নট এ অ্যাপিল। এটাও কিন্তু দেখেন দুঃখ লাগে, জানেন টক শো তো অনেক অনেক তো বলতেছে কি রিভিউ কি রিভিশন, কোনো ব্যাখ্যা নেই। ল মিনিস্টার যিনি দীর্ঘকাল ধরে আইন পেশায় আছেন, উনিও বলতেছেন এক্সপান্স করার জন্য, এক্সপান্স করা ব্যাপারে শামীম কি বলবেন? যে এক্সপান্স বলতে কি উনি রিভিউ বলতে যাচ্ছেন, এখানে একটা জটিলতা। না, উনি বলছেন রিভিউ অথবা উনি অথবা এক্সপান্স, তো আমরা যেটা বুঝি সব এটা এটা ভুল ব্যাখ্যা, এটা ভুল ব্যাখ্যা। আর রিভিউ করবেন উনি যেটা বলেন, মানে রিভিউর বিষয় ততটা জোর দেন না যদি কোনো ভুল হয়ে থাকে, ক্লারিক্যাল মিস্টেক, টাইপিং মিস্টেক, রেকর্ডের মিস্টেক, রেকর্ড একটা জিনিস ছিল কোনো কারণে জশ সাহেব ওভারলুক করেছে, সেই ক্ষেত্রে রিভিউ হয়, রিভিউ হয়। রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কিছু একটা ক্লারিক্যাল মিস্টেক বোধহয় এটার মধ্যে আছে। ইভেন মাসদার হোসেনের মামলা, সেই মাসদার হোসেনের মামলার যে 12 বিধি আছে, সেই 12 বিধির মধ্যে একটা ক্লারিক্যাল মিস্টেক আছে, সেখানে এক জায়গায় নো আসছে, যেখানে নো আসবে না, সো ওটা টাইপিং মিস্টেক। রিভিউ এই ধরনের ব্যাপার ছাড়া বাকি যে ডিসক্রিপশনগুলো আছে এগুলো বাদ হবে, এক্সপ্যান্স হবে, এটা খুব রিয়ারেস্ট অফ দ্য রিয়ার হতে পারে। তবে হ্যাঁ, বাস্তব পরিস্থিতিতে কি পদ্ধতিতে হয় সেটা, পদ্ধতি হচ্ছে রিভিউ আবেদন করা হবে যে এই জিনিসগুলো আপনারা মানে মডিফাই করেন, বা আমরা এই জিনিস চাচ্ছি, একটা আবেদন হবে সরকার, একটা সেটা গ্রহণ করতে পারে না। আবেদনটা প্রথমে প্রাথমিক গ্রহণ হবে, তারপরে হিয়ারিং হবে, সেই হিয়ারিং এর উপরে সিদ্ধান্ত হবে কি হবে না হবে। তো খুব রিয়ারেস্ট অফ দ্য রিয়ারেস্ট অকেশনে এটা করা হয়, এখানে করাও যেতে পারে নাও যেতে পারে। যেটা বললাম দেখেন, কন্টেম্প কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু কন্টেম্প রুল কিন্তু ইস্যু হচ্ছে না। কেন হচ্ছে না? আদালত সহনশীল, কিছু সহনশীল আমি বলবো না, কিছু বাস্তবতা আছে। আপনি কন্টেম্প দিলেন, এক্সিকিউট করবে কে আলটিমেটলি? বাস্তবতা আছে, কিছু বাস্তবতা আছে, আলটিমেটলি এক্সিকিউট করবে কে? এবং আপনার বেজট, আপনার টক শো তো অনেকবার বলেছি, ওয়াল্টার বেজট নামে একটা লোক, উনি তবে জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক থাকলে হয়তো বা হতো, তবে উনিও কয়েকটা জায়গা ক্ষেত্রে হয়নি। যেমন উনি ইলেকশন কমিশনার একজন ছিলেন, একজন বিচারক ওনার বিরুদ্ধে কন্টেম্প রুল করেছেন, উনি কোর্টে আসে নাই, আলটিমেটলি উনি কন্টেম্প রুল আবার রিভার্ট করেছেন। সো বাস্তবতার বাইরে কিন্তু জাস্টিস না। এই যে উনি চমৎকার বললেন, ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যান্ড ডক্ট্রিন অফ ইফেক্টিভ কন্ট্রোল, কেলসন নামে একজন জুরিস্ট এই থিওরিটা দিয়েছিলেন, পৃথিবীর কোথাও এই থিওরি অ্যাপ্লিকেবল হয় নাই। তো পাকিস্তান সৃষ্টির পরে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ভেঙে দেওয়া হলো গভর্নর জেনারেল, এটার বিরুদ্ধে মৌলভী তমুজুদ্দিন সাহেব একটা মামলা করলেন যে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার ক্ষমতা গভর্নর জেনারেল আছে কি না। আর্মির ইনভলভমেন্টও তখন ছিল, অস্বীকার করার কোনো উপায় নেই। বিখ্যাত একজন জাজ জাস্টিস মনির, ওনার এভিডেন্সের উপর এত মোটা বই আছে, ওয়ান অফ দ্য বেস্ট বই, উনি বললেন যে গভর্নর জেনারেল এই পাওয়ার আছে। পরে স্টেট ভার্সেস দসোতে উনি বললেন যে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারবে, যেটাকে মার্শাল ল কু বলা হয়, যদি তাদের নেসেসিটি থাকে এবং ইফেক্টিভ কন্ট্রোল, দেশটাকে তারা কন্ট্রোল করে ফেলছে। কেন বললেন? যখন সেনাবাহিনী দেশ কন্ট্রোল করবে, তখন জজ সাহেব রায় দিলে কি ওটা এক্সিকিউট হবে? হবে না, তখন এই বাস্তবতা। এবং এটা পরবর্তীতে অনেক দিন পর্যন্ত অ্যাপ্লিকেবল হয়েছে, ইনক্লুডিং আমাদের দেশে হালিমা খাতুন একটা জাজমেন্ট আছে, সেখানেও হয়েছে। তো আমরা যে যাই বলি, যখন জিয়াউর রহমান এবং এরশাদ স্যার ক্ষমতা দখল করেছেন, দখলই যদি বলি, আইনের দৃষ্টিতে ওই সময় কিন্তু এটা ইলিগাল বলার কোনো স্কোপ নাই, কারণ তখন আমাদেরই অ্যাপিল ডিভিশনের জাজমেন্ট আছে যে সেনাবাহিনী ইফেক্টিভ কন্ট্রোল এবং নেসেসিটি বেসিতে দখল করতে পারে দেশের স্বার্থে। পরবর্তীতে এসে খায়রুল হক সাহেব এটাকে ট্রেন্সটাকে চেঞ্জ করে নতুন একটা জাজমেন্ট দিলেন, আমি সেটার পক্ষে কিছু বিপক্ষে কিছু বলবো না। এই যে বাস্তবতা জিনিসটা, এটা একটা বুঝতে হবে। পারভেজ মোশাররফ একবার পাকিস্তান সুপ্রিম কোর্ট নওয়াজ শরীফকে খুব সম্ভবত এর আগে একটা বিষয়ে ক্ষমা চাইলেন, ক্ষমা চাওয়ার পরে তাকে কোর্টে ডাকলেন, অপমান করলেন, আবার ডাকলেন, তখন উনি আন্দোলন করা শুরু করে দেন লোকজন নিয়ে একদম পাকিস্তান সুপ্রিম কোর্ট মুখে, অনেক আগের ব্যাপার। তখন আলটিমেটলি কিন্তু সুপ্রিম কোর্টকে আবার ব্যাক করতে হয়েছে। এই ব্যাক করার সিচুয়েশনে যেন যেতে না হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এত কন্টেম্পট হচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না, এটা কিন্তু একটা ব্যাক করার সিচুয়েশন।
আর জুডিশিয়ালি ট্রেডিশনাল রোল ছিল হুইসেল ব্লোয়ার রোল। এটা কি ব্যাক করার সিচুয়েশন বলবেন না ওনারা এক ধরনের ধৈর্য? আমি মনে করি এখানে ধৈর্য ধারণটা ওনারা ওয়াইজ একটা মুভ নিচ্ছেন। আলটিমেটলি জুডিশিয়ালি ব্যাক করা তখন হবে যখন যদি ওই এক্সপাঞ্জের মধ্যে যায় কোনো সুযোগ তৈরি করা যায়, তরিকা বের করা যায়। ওনারা করতেই পারেন, সেটা আইনগতভাবে তাদের ক্ষমতা আছে। বাট এই যে রাজনীতিবিদরা এত কথাবার্তা বলছেন বা তাদের মধ্যে যে অস্থিরতা এই রায় নিয়ে যাদের মধ্যে তৈরি হয়েছে, কারো কারো উচ্ছ্বাস হচ্ছে, এই গোটা ব্যাপারটা কি পাকিস্তানের সাম্প্রতিককালের নওয়াজ শরীফকে কেন্দ্র করে বাইরের আগে পারভেজ মোশাররফ না সেটা না মানে সেটি প্রভাবিত করেছে কিনা? মূল ব্যাপারটা হচ্ছে কি, দুর্দান্ত প্রতাপের আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি কোনো আন্দোলন করতে পারে নাই। আওয়ামী লীগের কর্মী বাহিনী, পুলিশ বাহিনী, অ্যাডমিন সব মিলে তারা একটা বিশাল শক্তিশালী। এই শক্তিতে হঠাৎ করে একটা ব্যত্যয় ঘটে গেছে। ব্যত্যয়টা কেন ঘটছে, কী ঘটছে, কী হতে পারে, কেন হচ্ছে, এই সব মিলিয়ে আওয়ামী লীগ প্রথমবারের মতো বা সরকার প্রথমবারের মতো একটু দুশ্চিন্তায় পড়ে গেছে আমার মনে হচ্ছে। দুশ্চিন্তার কারণ আছে কি না আমি জানি না, কিন্তু সব কিছুই আপনি একদম আপনার কন্ট্রোলে থাকবে, সব কিছুই আপনার যা চাইবেন তাই হবে, এটা কখনো হবে না। রাষ্ট্রের সার্ভিস করছে, যেটা আমি বলছিলাম ওয়াল্টার বেজরের কথা, যে এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ কিন্তু ওয়েস্টমিনস্টার ফর্ম অফ গভর্নমেন্টে একই একটা ব্যক্তি হয়ে যায়, যিনি মিনিস্টার তিনি আবার এমপি। এটা এখনো তাই আমাদের এখানে, তো তাই আমাদের এখানে, ওখানেও তাই, মিনিস্টার তিনি এমপি, তাহলে কি দুটো অর্গান এক হয়ে গেছে? আর একটা অর্গান জুডিশিয়ারি একটু আলাদা আছে, তার কিন্তু দায়িত্ব, রোল, কর্তব্য অনেক বেশি। এই দুটো অর্গানের দায়িত্ব মানে ওয়াচডগটার দায়িত্ব তাকে করতে হচ্ছে, সেপারেশনের পর কিন্তু আমাদের এখানে গোড়া থেকেই নাই। তো সেই জন্য হুইসেল ব্লোয়ারের রোল যেটা জুডিশিয়ারি পালন করে, যে বাঁশি বাজাবে যখন একটু ডিলেট, সেখান থেকে বের হয়ে আসতে হচ্ছে। তারপরও আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত, যে হয়তোবা এই রায় এত কথা না বলে অন্যভাবেও রায়টা দেওয়া যেতে পারত। স্টেট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারিতে হিট করেই আপনি কিন্তু রায়টাকে স্ট্যাক ডাউন করতে পারেন, যে আমাদের জুডিশিয়ারিতে আমরা মনে করছি আমাদের ইন্ডিপেন্ডেন্স ব্যাহত হচ্ছে। সো এখানে এখানে ডক্টর সিনহা প্রশ্ন হচ্ছে যে তাহলে মানে এমন একটা পরিস্থিতিতে, যেটি ব্যারিস্টার শামীম যথার্থভাবে ব্যাখ্যা করেছেন, হয়তো কোনো জায়গা থেকে কোনো আঘাত কেউ করতে পারছে না, বিএনপি তার আন্দোলন করতে পারছে না, সক্ষমতা হারিয়ে ফেলেছে বা তার কোনো জনগণের মধ্যে তার অ্যাকসেপ্টেন্সটা সেই অর্থে নাই, যেটুকু আছে সেটি হচ্ছে আওয়ামী লীগের প্রতি বা বর্তমান ক্ষমতাসীনদের প্রতি একটা নেগেটিভ অবস্থান থেকে হয়তো অনেকে বিএনপির প্রতি একটা সমর্থন থাকলেও থাকতে পারে। তো সেই জায়গায় আসলে আগামী দিনের রাজনীতি কোথায় যাচ্ছে? এবং আমরা শুরুটা আলোচনা যেখান থেকে বন্যা প্রসঙ্গে ব্যারিস্টার শামীমের কথা দিয়ে শুরু করেছিলাম, পরে আপনিও সমর্থন করেছেন যে ভোট না থাকলে ভোটারের গুরুত্ব থাকে না, সামনে ভোট বছর দেড়েক পরে হওয়ার কথা, সেটি নিয়েও মানুষের মধ্যে অনেক রকমের আলোচনা আছে এবং এই ভোট নিয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যেই তার তৎপরতা শুরু করে দিয়েছে, কিন্তু এখনও সংশয় আছে যে ভোটটা দেখেন একটা পার্টিসিপেটরি হবে কি না, তারপরে ভোটটা গ্রহণযোগ্য শেষ পর্যন্ত হবে কি না, এইসব নানা প্রশ্ন আছে মানুষের মধ্যে। এবং এর মধ্যে আবার আলোচনার মধ্যে আছে জুডিশিয়ারি শেষ পর্যন্ত কোথায় থাকবে, কতটা ব্যাক আউট করবে কি না, বা চিফ জাস্টিস সিনহা তিনি 22 জানুয়ারি পর্যন্ত আছেন 2018, তখন পর্যন্ত সরকার একটা কোনোভাবে সময়টা পার করতে পারে কি না, এরকম অনেক রকমের প্রশ্ন আছে। বা তিনি সরে গেলে কি হবে, কারণ এই রায় যারা দিয়েছেন 7 জনই তো মোটামুটিভাবে একমত পোষণ করে রায় দিয়েছেন, তো পরবর্তী চিফ জাস্টিস তো এদের মধ্যে থেকেই করতে হবে, সেখানে নানা রকমের প্রশ্ন, নানা রকমের আলোচনা আছে। দেখেন আমার হাতে খুব বেশি সময় নেই, আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে এই ষোড়শ সংশোধনীতে যে ধরনের ঝড় উঠছে, এর পিছনে অন্যতম কারণ ছিল চিফ জাস্টিস বা হাই অ্যাপিল ডিভিশনের সাথে লোয়ার কোর্ট নিয়ে যে বিতর্ক চলছিল গভর্নমেন্টের ল মিনিস্টার, অনেকদিন ধরে চলছে এই যে আর্টিকেল 116 রিমেইন আনটাস্ট, অদ্ভুত 99 বলা হচ্ছে, এটা 72-এর সংবিধান কিন্তু আজ কেমন আছে, কিন্তু যে বিচারপতিরা রিটায়ারমেন্টের পরে কোনো প্রফিট অফিসে যাবেন না, যে লাভজনক অবস্থান, খায়রুল হক সাহেব বসে আছেন এখানে, ব্যারিস্টার মোস্তফা কামাল গিয়েছিলেন ওইখানে, বিচারপতি মোস্তফা কামাল গিয়েছিলেন, অহরহ যাচ্ছে, ভায়োলেশন কিন্তু প্রতি মুহূর্তে হচ্ছে, তখন চিন্তা করেন না যে আমি যাবো না, আমি ভায়োলেশন করতেছি? বিচারপতিরা চিন্তা করছে কথা যে আমি যে সংবিধানকে ভায়োলেট করতেছি, সরকার করতে চাইছে ভালো কথা, আমি করবো কেন, আমি তো বিচারপতি, তারাও করেনি কিন্তু। আর্টিকেল 116 সারা বাং পৃথিবীর যে কোনো দেশে বিচার ব্যবস্থা কাঠামোটা হচ্ছে এই পর্যন্ত, উপরে তো খেলে অ্যাপিল, একমাত্র হাইকোর্ট কোর্ট অফ অরিজিনাল জুরিডিকশন রিটের ক্ষেত্রে হতে পারে, মেইনলি তো এই পর্যন্ত, ডিস্ট্রিক্ট জাজ পর্যন্ত আমার হাত নেই, আমি কিছুই করতে পারবো না। এই যে ক্ষোভটা ভিতরে গেলে দেখবেন, এই যে একটা বঞ্চনা সুপ্রিম কোর্টের, তারা বলতেছে আমাদের সেক্রেটারি নেই, সচিবালয় নেই, আমাদের বাজেট সংসদে আসবে,
এগুলি কিন্তু গুরুত্বদার ব্যাপার আছে, কিন্তু এই ক্ষোভের থেকে কিন্তু সমস্ত ক্ষোভ একসাথে হইয়া একটা বিস্ফোরণ করছে, এটা নাহলে এই বিস্ফোরণ হতো না। আর আপনি যেটা বললেন যে ভোটাধিকারের কথা, কিন্তু সেগুলো প্রশ্ন হচ্ছে যে এই রায় সুদূর প্রসারী আমার মনে হয় আপাতত ইম্প্যাক্টটা আসবে, কারণ এই দেশে যেহেতু অপোজিশন অর্ধমৃত বা মৃত, আমি জানি না কোথায় আছে তারা, এবং তারাও এটা নিয়ে কথা বলতেছে, পদত্যাগ করা উচিত। আপনি শুধু প্রেস রিলিজ দেবেন, বড় বড় কথা বলবেন, গভর্নমেন্ট চলে যাবেন, এত সোজা নেই। আওয়ামী লীগ দল না একটা, আওয়ামী লীগ সেই দল যার রুটটা একেবারে গ্রাসরুট লেভেল আছে, এই দলটাকে এত সহজে কিন্তু টুকা দেবেন পড়ে যাবে, এটা মনে করা কিন্তু ভুল। আজকে অপোজিশনের যে অবস্থা নাই, জাতীয় পার্টি থেকেও নাই, কেন নাই অনেক বিতর্ক আছে, আমরা জানি থেকেও নাই, থেকেও নাই, না ঘরকা না ঘাটকা, না ঘরকা না ঘাটকা। এখন ব্যারিস্টার শামিম এখানে আছে, আমি তাকে বিব্রত করতে চাই না, কারণ সে আছে, সে এমপি হোক আমি চাই, সে মন্ত্রী হোক আমি চাই। প্রশ্ন হচ্ছে জাতীয় পার্টির ভূমিকা আমি আলোচনায় করব না, এখন আমার সেই সময়ও নেই হাতে, কিন্তু জনগণের সাথে সম্পৃক্ততা অর্জন করতে হলে জনগণের ভোট প্রয়োজন হবে, আর সেই ভোটের গুরুত্বটা বাড়ানোর জন্য প্রধান দায়িত্ব যার সেটা হচ্ছে অপোজিশনের। অপোজিশন যদি সেই গুরুত্বটা বহন করতে না পারে, দেখেন খেতে কিন্তু ধান চাষ হয়ে গেছে, কিন্তু আপনি খেতে ধান আনবেন তো গোলায় আনবেন, আপনার গাড়ি নাই, আপনার মজুর নাই, আপনার ট্রাক নাই, তা আমি কী করতে পারি? মানুষকে যখন আপনি রাজনৈতিকভাবে যদি সংঘবদ্ধ করতে চান, অধিকার যদি তার সুসংগত করতে চান, প্রধান দায়িত্ব হচ্ছে অপোজিশনের। আর যেই দেশে অপোজিশন গড়েও থাকে না বাইরেও থাকে না, সেখানে সরকারের কী করলো না করলো এই আলোচনা খুব একটা গুরুত্ব পাবে না। না সেটা তো জাতীয় পার্টি বুঝলাম, এই প্রবলেম বিএনপির সমস্যাটা কি? একই সমস্যা আমি বলছি তো, সমস্যাটা সার্বিক, মূল প্রবলেমটা হচ্ছে রাজনীতিটা অতিমাত্রায় কঠোর হয়ে গেছে, এত মাত্রায় কঠোর হয়ে গেছে যে রাজনীতি করাটা খুব কঠিন একটি বিষয় হয়ে দাঁড়াইছে। রায়ে বলা হয়েছে না যে জুডিশিয়ারি কোনো রকম না কুচু করে বেঁচে আছে, এই রায়টা পাওয়ার পর মনে হলো বিএনপি একটা খড়কুটো পেয়েছে, আঁকড়ে ধরলো। তো এই রায় আসলে বিএনপিরও খুব বেশি বেনিফিট কি ভাবছে আমি জানি না আসলে, কারণ ওই যেটা বললাম এই অবজারভেশনগুলো, এরকম অসংখ্য অবজারভেশন, অসংখ্য রায়েই আছে, আমরা যদি রায়গুলো দেখি বিশাল বিএনপির কোনো বেনিফিট নাই, এরকম কোনো বেনিফিট আমি আপাতত দৃষ্টিতে দেখি না, একটা প্রেস রিলিজ মতো দেওয়া ছাড়া। আর যেটা হচ্ছে আলটিমেটলি, যেহেতু সমাধানগুলো পলিটিক্যাল, আলটিমেটলি পলিটিশিয়ানদেরকে উদার হতে হবে, গণতান্ত্রিক হতে হবে, বহুত্ববাদে বিশ্বাস করতে হবে। বহুত্ববাদে বিশ্বাস না করার ফল পৃথিবীর অনেক দেশেই খারাপ হয়েছে, বাংলাদেশেও খারাপ হয়েছে, পাকিস্তানে খারাপ হয়েছে। হ্যাঁ, পাকিস্তানের কাছে আমরা প্রথমে কী চেয়েছিলাম, অলমোস্ট একটা ইকোনমিক নন ডিসক্রিমিনেশন পলিসি, সেটা তারা দেয় নাই। সেখান থেকে আমরা আস্তে আস্তে বঙ্গবন্ধু চাইলেন যে আমাদেরকে একটু স্বাধিকার দেওয়া হোক, স্বাধিকার দিল না, স্বায়ত্তশাসন গেল, স্বায়ত্তশাসনের তো প্রশ্নই আসে না, আলটিমেটলি দেশ স্বাধীন হয়ে গেল। হ্যাঁ, তো এই যে ধাপে ধাপে আপনি যখন মানে অনুদার হবেন, তখন আলটিমেট কনসিকোয়েন্স কী হবে আপনি এটা জানেন না। আমি সরকারকেই বলি, আমি সবসময় বলে আসছিলাম দুটো জিনিস আওয়ামী লীগের আমার মনে হচ্ছে ভুল হয়েছে। একটা হচ্ছে এই 16 অ্যামেন্ডমেন্ট, বিকজ এই পার্লামেন্টটা আইনের দৃষ্টিতে যে কোনো অ্যামেন্ডমেন্ট করতে পারে, তারপরেও প্রতিনিধিত্বশীল সমস্যা আছে, এই পার্লামেন্টের খুব বড় বিষয়ে হাত দেওয়া উচিত হয়নি। দ্বিতীয় জিনিসটা, সুপ্রিম কোর্টের রোল সরকারের সাথে অ্যান্টাগনিস্টিক রিসেন্ট টাইমে ছিল না, মানে এই আওয়ামী লীগ গভর্নমেন্টে আসার পর থেকে অ্যান্টাগনিস্টিক ছিল না, এটা গভর্নমেন্টের সাথে কনফ্লিক্টিং কোনো প্রশ্নই আসে না। এমন একটা অ্যামেন্ডমেন্ট করা হলো, ইল অ্যাডভাইসড অ্যামেন্ডমেন্ট, যেটার কারণে সুপ্রিম কোর্টের 99% জাজ মনে করা শুরু করলো যে আমার রিমুভাল করবে সংসদ, আমার ইন্ডিপেন্ডেন্সের অস্তিত্ব, আমার অস্তিত্ব আঘাত হচ্ছে, অটোমেটিক্যালি তারা একটা অ্যান্টি গভর্নমেন্ট রোল প্লে করতে বাধ্য হলো, এবং এটার লজিক অনেক আছে। দ্বিতীয় ভুল যেটা আওয়ামী লীগের আমি মনে করি, মিড টার্ম ইলেকশন না দেয়া, আমি আপনার টকশোতে অনেকবার বলেছি এবং এটা নিয়ে অনেক সমালোচিত হয়েছি, বাট আপনি দেখুন 2016 সালের দেশের পরিস্থিতি আর 2017 সালের দেশের পরিস্থিতি কি এক। বর্তমানে ঢাকায় জলাবদ্ধতা, চিটাগাঙে জলাবদ্ধতা, বন্যা, ভয়াবহ বন্যা, হাত যাত্রীদের নিয়ে এই প্রবলেম, 16 অ্যামেন্ডমেন্ট, আরও অনেক সমস্যা যা মানে দ্রব্যমূল্য আছেই এবং মানুষের অসন্তোষ সব মিলিয়ে, কিন্তু জিনিসগুলো যে সবসময় আপনি অ্যাবসলিউট কন্ট্রোলে থাকবে এমন না। আপনি একটা মিড টার্ম ইলেকশন দিলে প্রথম যে জিনিসটি হতো, জনগণ ভাবতো যে আমরা একবার ভোট দিতে পারিনি, আওয়ামী লীগ আমাদেরকে আবার ভোটটার সুযোগটা দিচ্ছে, উদার হচ্ছে। এই উদারের নিদর্শনটা আমরা কিন্তু একদমই পাচ্ছি না, উদারের নিদর্শন না থাকার কারণে সংকটগুলো ঘনীভূত হচ্ছে। তো আমার যেটা হবে যে ডেফিনেটলি উদার রাজনীতিতে বহুত্ববাদে ব্যাক করতে হবে, এর কোনো বিকল্প নেই।
দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এস এম এস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, বুধবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয়মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন এবং এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার এবং ইউটিউবে তৃতীয়মাত্রা যে পেজ রয়েছে সেই পেজগুলো ভিজিট করতে পারেন। ডক্টর সিনহা সাইদ এবং ব্যাসার শামিম হায়দার পাটোয়ারি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, আমরা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং আমার অতিথিরা বলছিলেন যে দেশে যেখানে ভোটের গুরুত্ব নেই সেখানে ভোটারের গুরুত্ব থাকে না। ভোটার বলতে ওরা দেশের সাধারণ মানুষকে বুঝিয়েছেন এবং এই কথার মধ্যে যেটি বোঝানো হয়েছে যে সেটি হচ্ছে যে বন্যায় যারা দুর্দশাগ্রস্ত তাদের পাশে আসলে যাদের দাঁড়াবার কথা সবচেয়ে বেশি তারা দাঁড়াচ্ছেন না। কথা হচ্ছিল হজ নিয়ে এবং সে প্রসঙ্গে ওনারা বলেছেন যে হজের মতো একটি বিষয়কে ঘিরে যা হলো সেটি কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত নয়, এর জন্যে প্রকৃত যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনা দরকার, এর জন্যে একটা শক্তিশালী তদন্ত কমিশন গঠন করা দরকার, এটি ওনারা বলছেন। এবং রাজনৈতিক কর্মকাণ্ড যদি অন্যায়কে উৎসাহিত করে তাহলে তার পরিত্রাণ যে ভালো হয় না সেটি এইসব ঘটনাবলিতে প্রমাণিত সত্য। ষোড়শ সংশোধনী নিয়ে আলোচনায় বিশেষ করে এই রায়কে কেন্দ্র করে রাজনীতিবিদরা বিচার বিভাগকে যেভাবে প্রশ্নবিদ্ধ করছেন এটি আসলে কারো জন্যই কল্যাণকর নয়, দেশের সাধারণ মানুষের জন্য, দেশের জন্য, রাজনীতির জন্যে, এমনকি নির্বাহী বিভাগের জন্য খুব একটা কল্যাণকর নয় রাজনীতিবিদদের জন্য। কেননা একটা আশ্রয়স্থল হিসেবে বিচার বিভাগ সবার উপরে এবং তাকে সব কিছুর বাইরে রাখাই উচিত। তবে একথাও ঠিক যে রাজনীতিবিদরাই কেবলমাত্র বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করছেন তা নয়, বিচার বিভাগের কোনো কোনো কর্মকাণ্ড, বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কারো কারো কর্মকাণ্ড কিন্তু বিচার বিভাগকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এই রায় নিয়ে অনেক কথা আছে, ক্ষমতাসীনদের এবং ক্ষমতাসীনদের বাইরে যারা প্রতিপক্ষ তারা তাদের রাজনৈতিক বিবেচনা থেকে দেখছেন, কিন্তু এর বাইরে বিবেক সম্পন্ন অনেক মানুষই এই দেশের রাজনৈতিক চিত্রটাকে যথাযথভাবে তুলে ধরা হয়েছে বলে মনে করেছেন। এবং আমরা জানি যে এই রায় আসলে জিয়াউর রহমানের শাসনামল, হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামল, খালেদা জিয়ার শাসনামল, কোনো আমলকেই কিন্তু সাধুবাদ জানানো হয়নি, যেমনটা বর্তমান ক্ষমতাসীনদেরকেও সাধুবাদ জানানো, তাদের দুর্বলতাগুলো তুলে ধরা হয়েছে। কিন্তু সেরকম একটা অবস্থায় আবার এই রায়টি নিয়ে যখন অনেকেই একটা ইতিবাচক দিক মনে করছেন, সেখানে একজন রাজনীতিবিদের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ সেটি অনেকে স্বাভাবিকভাবে নিতে পারেননি এবং এটি অনেকটা প্রশ্ন তুলেছে এই রায়কে ঘিরে যেসব আলোচনা হচ্ছে তার মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দেখা দিচ্ছে। নির্বাচন নিয়ে ওনারা এখনও মনে করেন যে সবার পরিত্রাণের একটা সহজ উপায় হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ততা এবং এখানে বহুত্ববাদ, বহু মতের একটা পরিবেশ তৈরি করে দেওয়া তার মত প্রকাশের, এবং তার একটা উত্তম উপায় হচ্ছে এটি ভালো নির্বাচনের ব্যবস্থা করা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা। বিদেশে ছাত্রছাত্রী প্রেরণের জন্য বাংলাদেশের অন্যতম পুরাতন প্রতিষ্ঠান ফর্মার অ্যাপ্রুভড পার্টনার অফ দ্য ব্রিটিশ হাই কমিশন, ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড এজেন্ট ওএসএল, সুনামের সাথে ইউকে, ইউএসএ, কানাডা, জার্মানি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সাউথ কোরিয়া এবং অন্যান্য দেশের সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রী প্রেরণকারী প্রতিষ্ঠান। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আইএলটিএস কোর্স, বেসিক ইংলিশ কোর্স এবং অন্যান্য ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। ভিসা ইন্টারভিউ এর আগে প্রত্যেক ছাত্রছাত্রীদের ব্রিটিশ কাউন্সিলের অবসরপ্রাপ্ত অভিজ্ঞ কর্মকর্তা দ্বারা তদারকির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস এর অ্যাপ্রুভড রেজিস্ট্রেশন সেন্টার ওএসএল, ঠিকানা ওএসএল 15 বরুণ ভবন, গুলশান, সার্কেল 2, ঢাকা। ফোন 01914243051 থেকে 61 পর্যন্ত। ইফাদ প্রিমিয়াম ড্রিঙ্কিং ওয়াটার, শুরু হোক বিশুদ্ধতায়। এতক্ষণ দেখলেন তৃতীয় মাত্রা, পরিবেশিত হলো নিটল টাটা, বিএসপি ক্যামব্রান স্কুল অ্যান্ড কলেজ, ইফাত মাল্টি প্রোডাক্টস লিমিটেড, ওএসসিএল এবং দি এশিয়ান এইজের সৌজন্যে।